আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে আইএন টিভির পর্দায় আমাদের স্পেশাল আয়োজন নিয়ে আমরা কথা বলব আজকে এমন একটি বিষয় নিয়ে যেটি সারা বাংলাদেশ সহ সমস্ত বাংলা ভাষাভাষীদের মধ্যে আলোচনা সমালোচনা এবং একটি সাবজেক্ট হিসেবে করে নিয়ে আসছে আমাদেরকে। আমরা আলোচনা করব আজকে ইতালিকে নিয়ে এবং ইতালির একটি স্পেশাল বিষয়কে নিয়ে। প্রিয় দর্শক, আমরা এই COVID-19 সময়ে আমরা কিভাবে আমাদের তথ্যগুলো আমাদের সমস্যাগুলো আমাদের সফলতাগুলো একে অন্যের মধ্যে পৌঁছে দিতে পারি সেই বিষয়ে আমরা প্রত্যেকটি সপ্তাহে প্রত্যেকটি দিনে কথা বলে থাকি। হঠাৎ করে আজ আমরা একটি বিষয়ে ঠিক হাফ এন আওয়ার আগেই সিদ্ধান্ত হলো যে আমরা একটি লাইভ করতে হবে। সেটি হচ্ছে যে আমাদের ইউরোপের একটি অন্যতম দেশ ইতালি, ইতালিতে প্রবাসী বাংলাদেশিরা কেমন আছে, কি সমস্যা হচ্ছে তাদের সেখানে, বা কিভাবে আমাদের এম্বাসি আমাদের জনগণ আমাদের ব্রিটিশ আমাদের ইতালিয়ান বাংলাদেশিরা একত্রিত হয়ে এই সমস্যা সমাধান করতে পারে। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমি আমাদের ইতালির অনারেবল অ্যাম্বাসেডার ওনাকে, যে ওনাকে একদম স্বল্প সময়ে যখন ওনাকে কল করেছিলাম আমরা যে আমরা জানতে চাই মানুষগুলো কেমন আছে, অর্থাৎ প্রবাসী ইতালিয়ানরা কেমন আছে ইতালিতে। এবং ইতালিতে একটু আগে যে ঘটনাটি অর্থাৎ আজকে যে ঘটনাটি ঘটে গেল সেটি বাংলাদেশের জন্য কতটুকু সফলতা কতটুকু ব্যর্থতা এবং এর সমাধান কি হতে পারে এবং এটি কেন হলো এই বিষয়ে আমরা কথা বলতে চাই। আমরা কথা বলার জন্য আজকে স্কাইপিতে অর্থাৎ আমাদের স্কাইপিতে আইন টিভি স্কাইপিতে আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের ইতালির যিনি অনারেবল অ্যাম্বাসেডার রোমের মিস্টার আব্দুল সোবান সিকদার। আমি ওনাকে স্কাইপিতে স্ক্রিনে চাচ্ছিলাম, আমাদের কন্ট্রোল রুমকে রিকোয়েস্ট করছি। ওনাকে অনেক অনেক ধন্যবাদ মিস্টার সিকদার সাহেব, আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি অতি স্বল্প সময়ে যে আমাদের ডাকে সাড়া দিয়েছেন। এবং এটাই একজন গার্ডিয়ানের দায়িত্ব, একজন অভিভাবকের দায়িত্ব হচ্ছে যে আপনার ইতালিতে আপনি যেই দেশের নাগরিকদের অভিভাবক হিসেবে গার্ডিয়ান হিসেবে দায়িত্ব পালন করছেন সেখানে একটু সমস্যা হয়েছে, সেই সমস্যা আপনি কিভাবে ট্যাকেল দিচ্ছেন, বাংলাদেশ সরকার কিভাবে ট্যাকেল দিচ্ছে, ইতালিয়ান সরকার কিভাবে ট্যাকেল দিচ্ছে তথা প্রবাসী বাংলাদেশিরা সেটি কিভাবে দেখছে এই বিষয়ে আমরা কথা বলার জন্য আপনাকে অনুরোধ করেছিলাম। এই স্বল্প সময়েও আপনি আমাদেরকে সময় দিয়েছেন বলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আইন টিভির পক্ষ থেকে। আমি যাচ্ছি আপনার কাছে যে বিষয়টা নিয়ে, প্রথমত ইতালিতে আমাদের প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা আমাদের প্রবাসী বাংলাদেশি বোনেরা কেমন আছে। আজকের আপনাদের প্রোগ্রামে আমাকে যুক্ত করার জন্য আইন টিভিকে আন্তরিক ধন্যবাদ। এটা সত্য যে ইটালিতে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশিরা বসবাস করেন, প্রায় 2 লক্ষাধিক বাংলাদেশিরা ইটালিতে বসবাস করেন। যুক্তরাজ্যের পরে ইটালিতেই ইউরোপের মধ্যে সবচেয়ে বেশি বাংলাদেশি বসবাস করেন। বাংলাদেশিরা ইটালিতে বেশ ভালো ছিলেন। এই COVID-19 শুরু হওয়ার আগে ইটালিতে বাংলাদেশিদের যে বসবাস আনন্দদায়ক ছিল। এই COVID-19 কিছুটা ছন্দপতন ঘটিয়েছে। আপনি জানেন যে ইউরোপের ভিতরে চীনের পরে সবচেয়ে বেশি আক্রান্ত দেশ ইতালি। ইতালিতে অনেক লোক আক্রান্ত হয়েছে। বাংলাদেশিরাও এই সংক্রমণের বাইরে ছিল না। প্রথমে ইতালির উত্তরাঞ্চল যে অঞ্চলে বাণিজ্যিক নগর ভেনিস মিলান অবস্থিত সেই অঞ্চলেই এই আক্রমণ শুরু হয়। আর ওই অঞ্চলে ভেনিস মিলানে অনেক বাংলাদেশিরা বসবাস করেন, উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশিরা বসবাস করেন। তারাও আক্রান্ত হয়েছেন, অনেক আক্রান্ত হয়েছেন। আল্লাহর রহমতে তারা ভালো হয়েছেন। তারপরেও কিন্তু অনেক বাংলাদেশিরা মারা গিয়েছেন। আমাদের এখানে ইটালিতে 10 জন মারা গিয়েছেন বাংলাদেশিরা, তার ভিতরে 9 জনই উত্তর অঞ্চলের ভেনিস মিলান অঞ্চলের, 1 জন রোম অঞ্চলের। এখানে দীর্ঘ সময় লকডাউন ছিল, 3 মাসের বেশি সময় লকডাউন ছিল, নানা ধরনের নিষেধাজ্ঞা ছিল। লকডাউনের ভিতরে বাংলাদেশিরাও এখানে নানা ধরনের কাজের সাথে সংশ্লিষ্ট আছেন, তারাও কর্মহীন হয়ে পড়ে। সেই কারণে ইটালিতে বাংলাদেশিদের যে একটা ভালো অবস্থান ছিল, তারা নিয়মিত যে রেমিডেন্স বাংলাদেশে প্রেরণ করত, কিন্তু তাতেও একটা ছন্দপতন ঘটেছে। আস্তে আস্তে এই অবস্থার উন্নতি ঘটছে। এখন বাংলাদেশিরা আবার তাদের ফিরতে শুরু করেছে, তবে এখনো একেবারে পুরোপুরি যে স্বাভাবিক অবস্থা সেটা কিন্তু ফিরে আসে নাই। সেটা হলো বাংলাদেশিরা যখন লকডাউন ছিল কিছু সংখ্যক বাংলাদেশিরা তাদের কাজ না থাকার জন্য বাংলাদেশে আত্মীয় স্বজনের সাথে সময় কাটানোর জন্য তারা বাংলাদেশে যাওয়ার বাংলাদেশে গিয়েছেন। হ্যাঁ, কয়েকটা ফ্লাইটে বাংলাদেশে গিয়েছেন। তারপরে আবার বাংলাদেশে যখন এই করোনার সংক্রমণ শুরু হয় সে কারণে বাংলাদেশও আবার প্রবাসীদেরকে বিশেষ করে ইতালি প্রবাসীদেরকে বাংলাদেশে না দেওয়ার ব্যাপারে অতি প্রয়োজন ছাড়া না দেওয়ার জন্য অনুরোধ করেছে। আমাদের পক্ষ থেকে দূতাবাসের পক্ষ থেকেও বিশেষভাবে বারবার তাদেরকে অনুরোধ জানানো হয়েছে যদি অতি প্রয়োজন না হয় তাইলে যেন এই সময় দুর্যোগের সময় বাংলাদেশে না দেন। কিন্তু যেটা হয়েছে এটার থেকে ফ্লাইট বন্ধ থাকলেও অন্যান্য ফ্লাইট সকল এয়ারলাইন্সের ফ্লাইট ইটালি থেকে বাংলাদেশে বন্ধ করে দেওয়া হলেও তারা অন্য পথে বাংলাদেশে গিয়েছেন। এজন্য উল্লেখযোগ্য সংখ্যক ইটালি প্রবাসী কিন্তু বাংলাদেশে গিয়েছেন, বিশেষ করে লন্ডন থেকে তারা ফ্লাইট অ্যাভেল করেছেন, আবার অন্য দেশ থেকেও তারা ফ্লাইট অ্যাভেল করেছেন। এজন্য আমরা জানি না, ইটালি থেকে যেতে পারে নাই কিন্তু লন্ডন থেকে গেছে, ইউরোপের অন্য দেশ থেকে তারা বাংলাদেশে গিয়েছে। এই বিষয়ে আমরা কথা বলবো। আপনাকে প্রথমত আমি ধন্যবাদ জানাচ্ছি যে এই কোভিড-19 সময়ে আপনি কিন্তু ইতালিতে ছিলেন, ইতালিতে থেকে আমাদের বাংলাদেশি প্রবাসী বাংলাদেশিদেরকে তাদেরকে বিভিন্ন প্রকার ইনস্ট্রাকশন যে কিভাবে থাকতে হবে, কি করতে হবে এবং কিভাবে এই কোভিড-19কে মোকাবেলা করা যায় এই দুর্যোগের সময় আপনি অনেক ইনস্ট্রাকশন দিয়েছেন। আপনার কাছে একটি প্রশ্ন, তার আগে আমি একজন কলার সাথে একটু কথা বলে আসি। কলার, আসসালামু আলাইকুম। কলার, টিভি সাউন্ড একটু কমান প্লিজ। হ্যালো হ্যালো, জি টিভি সাউন্ড কমান একদম প্লিজ। একদম, জি বলেন, প্রশ্নটা কি মাননীয় অ্যাম্বাসেডারের জন্য? অ্যাম্বাসেডারের জন্য নট অনলি ইতালি অ্যাম্বাসেডর, আমি অল অফ দ্য ওয়ার্ল্ড এর আমাদের বাংলাদেশি অ্যাম্বাসেডারের উদ্দেশ্য কিছু বলতে যাচ্ছি। আপনি সময় হচ্ছে 30 সেকেন্ড প্লিজ। ওকে, তো আমরা বলতে যাচ্ছি যে অ্যাম্বাসেডর এই এই সময়ে ওয়ার্ল্ড এর খুব কষ্ট চলতেছে, তাদের যারা প্রবাসী তাদের সঙ্গে তারা খুব একটা ভালো ব্যবহার করতেছে না এবং একটা দূরত্ব বজায় রাখতেছে। কোন দেশের অ্যাম্বাসেডর বা হাই কমিশনার দূরত্ব বজায় রাখছে বলবেন একটু স্পেসিফিক? মানে অধিকাংশই। আপনাকে আমাকে নাম বলেন আপনি, আমি সবাইকে ঢালাওভাবে আপনি দোষারোপ করতে পারেন না। না, দোষারোপ না, তাদেরকে আমরা বলতে যাচ্ছি দোষারোপ না, তারা মানে আত্মমানবতা একটা হিউম্যান রাইটস হিসাবে একটা মানুষ কষ্ট পাচ্ছে তাদের একটা দূরত্ব তারা রাখে, এটা তাদের গভর্নমেন্ট না, আমি জানি না এটা কেন করে। আমি তো আপনাকে বলছি যে যদি স্পেসিফিক কোনো অ্যাম্বাসেডর বা হাই কমিশনার যদি আপনাদের খবর না নেয়, দায়িত্ব না নেয়, আপনাদেরকে ইনস্ট্রাকশন না দেয়, আপনাদেরকে গভর্নমেন্টের পলিসি না বলে। না না, আমি বলি ওই মালয়েশিয়াতে একটা উদাহরণ হইতে কিছুদিন আগেই বাংলাদেশি ইয়াতে ওদের কি অবস্থা ওই জিনিসটা জানাইছে, ওই কিরণ নাম কি ওর নাম, ওই যে ইয়ার নাম কি ওইটা, ওই যে ইন্টারন্যাশনাল ইয়াতে ওটার জন্য তারা মালয়েশিয়া খুব রাগ হয়ে ওই ছেলেটাকে খুঁজতেছে বাংলাদেশি এমবেসিকে গেছে, এমবেসি তাকে। তো আপনি দেখেন আপনার কথাটা এক্সাম্পল আমি এখন দিয়ে দিই। মিডিয়া এমন একটা জিনিস, মাননীয় অ্যাম্বাসেডর কিন্তু আধা ঘন্টা আগে কল দেওয়ার পরে চলে আসেন, তার মানে হচ্ছে যে উনি উত্তর দেওয়ার মতো সাহস রাখেন না। না না, তারপর আরো শুনেন, সৌদি আরবে আছে ইয়াতে এরকম অনেক এমবেসিতে মারতে গেছে, তারা গেছে তাদেরকে ইয়া করেনি, ঢুকতে দেয়নি, বার করে দিচ্ছে, এগুলাও আসছে লট অফ। এখন আমি বলতে চাচ্ছি না দোষ না, এখন আমাদের বাংলাদেশি এদেরকে দেখেন, একটু দয়া করে একটু ফ্রি হন, অ্যাম্বাসেডর দয়া করে কাজ করুন এবং যান যেখানে, দয়া করে ভাই। আমরা তো আপনাদেরকেই তো আমরা এখানে যে কষ্টগুলা করি, যে টাকাগুলা রেমিটেন্স পাঠাই ভাই, আমরা তো ওনাদের থেকে টাকা চাচ্ছি না, আমাদেরকে একটু ভালোবাসেন, আমাদেরকে একটু রেসপেক্ট করেন, আমাদের একটু জিনিসগুলো দেখেন ভাই, দয়া করে। ধন্যবাদ। আপনার এই কথার সাথে আমি একমত যে ভাই আমরা তো বেশি কিছু চাচ্ছি না, একটু মায়া চাচ্ছি, একটু স্নেহ ভালোবাসা চাচ্ছি, তাই না? অবশ্যই এই বিষয়ে ওনার সাথে কথা বলবো। এবং আপনারা যারা কল করবেন প্লিজ একটু সংক্ষেপে কল করবেন, সংক্ষেপে প্রশ্ন করবেন, সংক্ষেপে কথা বলবেন, তাহলে অনেককেই আমরা অ্যাকোমোডেট করতে পারবো। ধন্যবাদ। যাই হোক, আমি माननीय एम्बेसडर आपनार काछे प्रश्न होच्छे जे इताली थेके जे भाइयेरा बा आमादेर जे प्रवासी भाइयेरा बांग्लादेश विजिट करेछिलो एबं तादेरके जेखाने सेल्फ आइसोलेशने राखा हयेछिलो हाजी कैम्पे एबं तारा सेखाने बेश आंदोलन करेछिलो एबं एटा निये तर्क बितर्क आलोचना समालोचना सरकारेर पक्ष सरकारेर विपक्ष एकटी द्विमत तैरि हयेछे दुई ग्रुप तैरि हयेछे एई विषये आपनार मंतब्य कि ये सबाई जाने जे तादेर के आइसोलेशन रखार जन्य सरकार पक्ष थेके अनुरोध जानानो हयेछिलो आर ओटा छिलो एकटा माने फर्स्ट ट्राई आइसोलेशन रखार व्यवस्थाओ किन्तु प्रथमबारेर जन्य सरकारेर पक्ष थेके करा हयेछिलो तो हाजी कैम्पे हयतोबा पुरोपुरि हाजी कैम्पटा प्रस्तुत छिलो ना सेजन्य अनेक प्रवासी भाईदेर सेखाने माने थाकते কিছুটা মানে তারা চাইনি তারা মানে দ্বিমত করেছেন মানে ভালো ব্যবস্থা করা হয়েছে সরকারের পক্ষ থেকে এরপরে ভালো ব্যবস্থা করা হয়েছে এই বিষয়টা সমাধান হয়ে গেছে কিন্তু এটাও সত্য যে আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী মহোদয় বলেছেন তার বক্তব্য অন্য সময় যে তারা যদি ওখানে থাকতেন তাইলে পরে কিন্তু এই যে সংক্রমণের যে একটা বিষয় পরে যে একটা তাদের বিষয় একটা সন্দেহ মানুষের সৃষ্টি হয়েছে সেটা সুযোগ থাকতো না ছোট্ট একটি প্রশ্ন আপনি যে প্রশ্নটি হচ্ছে যে আমাদের ব্রিটেন থেকে যারা যাচ্ছে অবশ্যই সেটি আমাদের ব্রিটেন যদি ব্রিটিশ বাংলাদেশি হোক অথবা এখানকার প্রবাসী হোক যাদের এখানে যারা বাংলাদেশে যাচ্ছে আমাদের হাইকমিশনার কিন্তু সেই ব্যবস্থা করবেন আপনাদের ইতালি থেকে যারা হাজি ক্যাম্পে গিয়েছিলেন এর আগে কি আপনার বাংলাদেশ এম্বাসি ইতালি থেকে কোনো প্রকার চেকিং করা হয়েছে কিনা ব্যবস্থা নেওয়া হয়েছিল কোনো আলোচনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যে আমার দেশে কিছু লোক যাচ্ছে এবং তাদেরকে আইসোলেশনে রাখা হবে 14 দিন কিন্তু জায়গাটা কেমন সেখানে কি ইঁদুর পাওয়া যাচ্ছে না তেলাপোকা পাওয়া যাচ্ছে এটা কি আপনার হাই কমিশন বা আপনার এমবাসি থেকে দেখা হয়েছে আগে জি না এটা হচ্ছে কি এই আমাদের এখান থেকে যে প্রবাসীরা গিয়েছিলেন সেটা রেগুলার ফ্লাইটে গিয়েছিলেন সেই রেগুলার ফ্লাইট হওয়ার জন্য আমাদের তরফ থেকে এই ধরনের কোনো মানে পূর্ব আলোচনার দরকার ছিল না রেগুলার ফ্লাইটে গেছে যে স্পেশাল ফ্লাইট যায় আপনার সদয় অবগতির জন্য বলছি আমাদের এখানে যদি স্ট্যান্ডার্ড কোনো লোক থাকে বাংলাদেশি যারা একেবারেই বাংলাদেশি ইটালিয়ান বাংলাদেশি না তারা যখন তারা যদি বেড়াতে এসে থাকেন কোনো ট্রেনিংয়ের কাজে এসে কোনো সরকারি কাজে এসে থাকেন তাদেরকে এখান থেকে বাংলাদেশে ফেরত যাওয়ার যে বিষয়টা সেটা রোম দূতাবাস দেখবে এখানকার দূতাবাস দেখবে আর বাংলাদেশ থেকে যখন কেউ আসবে তখন কিন্তু দেখবে ইটালির দূতাবাস ঢাকা পররাষ্ট্র মন্ত্রণালয় এবং যে এয়ারলাইন্স কাজ করবে সেই এয়ারলাইন্স সম্মিলিতভাবে কাজ করবে হ্যাঁ কাজের একটা কিন্তু বিভাজন আছে আর এখান থেকে যারা যাবে স্ট্যান্ডার্ড আটকা পড়া কোনো বাংলাদেশি যদি বাংলাদেশে যেতে হয় আমরাও যেমন নোটিফাই করেছি এখানে কোনো বাংলাদেশি এভাবে বেড়াতে এসে বা অন্য কোনো কাজে এসে এখানে আটকা পড়েছেন কিনা আমরা জেনেছি এখানে নগণ্য সংখ্যক ছিল তাদেরকে অন্য লন্ডন থেকে যে আমাদের এখান থেকে কোনো এত অল্প সংখ্যক ছিল তার জন্য একটা ফ্লাইট আয়োজন করা সম্ভব ছিল না এই 9-10 জন ছিল সেই জন্য তাদেরকে আমরা লন্ডনের যে স্পেশাল ফ্লাইট সেখানে আমরা অ্যাডজাস্ট করেছি এটা আপনি করছেন কিন্তু কিন্তু মাননীয় অ্যাম্বাসেডর প্রশ্ন হচ্ছে যে আমরা ইলেকট্রনিক্স অ্যান্ড প্রিন্ট মিডিয়াতে যে ইন্টারভিউগুলো আমরা দেখেছি যে সেখানে তারা বলেছেন যে আমরা ইতালিয়ান পাসপোর্ট বা ইতালিয়ান ভিসার অধিকারী আমরা এখানে আসছি এখানে কিন্তু থাকার কোনো পরিবেশ নেই সেই ক্ষেত্রে আপনি বা আপনার টিম কোনো দায়িত্ব পালন করছে কিনা ওই লোকগুলোকে ভালো জায়গায় রাখার জন্য তাদের আন্দোলন থামানোর জন্য তাদের কথা শোনার জন্য না এটা আমাদের কিন্তু আওতাধীন বিষয় নয় বাংলাদেশে যারা গিয়েছেন এয়ারপোর্ট এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় তারাই এটা দেখভাল করার কথা এখান থেকে আমাদের শুধুমাত্র আর সেটা ছিল রেগুলার ফ্লাইট এটা কোনো স্পেশাল ফ্লাইট ছিল না স্পেশাল ফ্লাইটের ক্ষেত্রে এই ধরনের আলোচনার মানে অবকাশ থাকে আর ওটা একেবারে রেগুলার ফ্লাইট ছিল এরপরে অনেকগুলো ফ্লাইট গেছে সেসব ফ্লাইটেও আমাদের কিন্তু মানে কোনো আলোচনার দরকার পড়ে নাই ঢাকা থেকেই বিভিন্ন সংস্থা মন্ত্রণালয়ের যারা আছেন তারা এটা দেখভাল করেছেন এবং পরবর্তীতে ভালো ব্যবস্থারও সুযোগ করা হয়েছে এবং আপনার দুটো জায়গাকে ইয়ারমার্ক করা হয়েছে, সেখানে তাদেরকে রাখা হয়েছে। কোনো এই থাকার ব্যাপারে, রাখার ব্যাপারে কোনো আপত্তি বা অনুযোগও আর আসে নাই। আমরা যেটা দেখতাম, এটা মাননীয় মন্ত্রীও কিন্তু পরবর্তীতে এটাকে উনি এক্সপ্লেইন করেছেন, উনি এটা কমেন্টস করেছেন, পরে উনি এক্সপ্লেইন করেছেন, ব্যাখ্যা করেছেন। হ্যাঁ, বাট আমার প্রশ্নটা হচ্ছে মাননীয় অ্যাম্বাসেডর, আপনি ইতালিতে আমি দেখছি আপনি করোনা ভাইরাসকে নিয়ে অনেক আপডেট দিচ্ছেন, অনেক কথা বলছেন এবং জনগণকে সতর্ক করছেন। এটা আমাদের টিভিতেও আপনার অনেকগুলা ফুটেজ আছে আমাদের কাছে, যে আপনি আমাদের প্রবাসী ইতালিয়ানদেরকে সতর্ক করে দিচ্ছেন কিভাবে থাকতে হবে, কি করতে হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে ইতালিয়ান একজন নাগরিক যদি বাংলাদেশে গিয়ে আটকা পড়ে, সেই ক্ষেত্রে তাদেরকে রক্ষণাবেক্ষণ, তাদেরকে সাপোর্ট দেওয়ার দায়িত্ব কি বাংলাদেশ এম্বাসি ইতালির আছে কিনা আমার প্রশ্ন? না, বাংলাদেশে যদি কোনো ইটালিয়ান নাগরিক বাংলাদেশে গিয়ে যদি কোনো বিপদে পড়ে, আমাদের যদি সেটা জানা থাকে বা আমাদেরকে জানানো হয়, আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সেটা আমরা অবহিত করি এবং তাকে সহযোগিতা করার জন্য এটা আমরা করি। আর যে আসাম যে ব্যাপারটা, সেটা কিন্তু তাদের যে পরিচয়, রেসিডেন্সি কার্ড এবং এখানে তার যে ইটালিয়ান যে ডকুমেন্ট আছে সেগুলো যাচাই বাছাই করবে ইটালিয়ান এম্বাসি ঢাকা। এটা আমাদের এখান থেকে কিন্তু করার কথা নয়। এটা সম্পূর্ণ এই যে স্পেশাল ফ্লাইটে যারা এসছেন তাদের বুকিং দেওয়া, তারা যে ইটালিয়ান নাগরিক সেটা আপনার শনাক্ত করা এবং কোন ফ্লাইটে তারা আসতে পারবেন এই অ্যারেঞ্জমেন্ট করা ইটালি এমবিসি ঢাকা করেছে। এটা সম্পূর্ণ কাজটা তারা করেছে, এটা আমাদের এখান থেকে মানে আপনাদের আর কোনো প্রকার এখানে লিয়াজো বা লিংক আপ নেই। একটা শুধুমাত্র স্পেশাল ফ্লাইটে আমাদের শুধুমাত্র একটা দায়িত্ব, সেটা হচ্ছে যে স্পেশাল ফ্লাইটে আসবে আমাদের ঢাকার সাথে এখানে ইতালির সাথে কোনো রেগুলার ফ্লাইটের অনুমতি নাই। স্পেশাল ফ্লাইটের অনুমতি এই সরকারের কাছ থেকে, কোন ফ্লাইটটি আসবে, কোন মডেলের আসবে, কতজন যাত্রী আসবে, এটা ঢাকা থেকে যখন মানে জানানো হয় আমরা এখানকার কর্তৃপক্ষের কাছ থেকে সেই অনুমতিটা আমরা সংগ্রহ করে ঢাকাকে জানিয়ে দিই। ওকে, ধন্যবাদ। আমি বুঝতে পারছি কথাটা। আমি আপনার সাথে আরো কথা বলবো এই বিষয়টি, আরো অনেকগুলো বিষয় আছে। একটা আমি কথা বলতে চাই, এক ভাই যে প্রশ্ন করেছেন ভালো ব্যবহারের কথা, অনেক অ্যাম্বাসেডর এখান প্রবাসীদের সাথে কথা বলেন না, আমি ওনার সাথে সম্পূর্ণ একমত। হয়তো বা কারো ভিতরে এমন আছে কিনা আমার জানা নাই, কিন্তু আমি আপনার সদয় অবগতির জন্য বলছি, আমার এমবেসিতে প্রতিদিন ২০০র বেশি, ২৫০ থেকে ৩০০ লোক আসে। প্রতিটি নাগরিকের সাথে, প্রবাসীর সাথে আমার দেখা হয়। আমি অ্যাম্বাসেডর, অনেকে আমাকে চিনেন না কিন্তু আমার সাথে কথা হয়। আর আমি প্রতিদিন কাউন্টারে যারা আসেন তাদেরকে কম পক্ষে 5 বার আমি সেখানে যাই, আমার সিসি ক্যামেরা থাকার পরেও। মানে আপনি যারা বিভিন্ন কাজে আসেন, বিভিন্ন কাজে যারা আসেন, এর অর্ধেকের বেশি লোক বা ম্যাক্সিমাম লোক আমাকে চিনেন না, আমি অ্যাম্বাসেডর, কিন্তু আমি তাদের সামনে হাজির হই। আমার কর্মকর্তারা কিভাবে কাজ, আমার সিসি ক্যামেরা থাকার পরেও আমি সশরীরে তাদেরকে দেখার জন্য, বাঙালি ভাইরা আসছেন কারো কোনো সমস্যা আছে কিনা, আমি ন্যূনপক্ষে 5 বার নিচে যাই প্রতিদিন। এটা কোনো অ্যাম্বাসেডর যান কিনা আমার জানা নাই, কিন্তু আমি যাই। আমার সিসি ক্যামেরায় সব আমি দেখতে পারি, কিন্তু ফিজিক্যালি তাদেরকে দেখার জন্য আমি যাই। কোনো সমস্যা হলে আমি তাৎক্ষণিক আমি সিদ্ধান্ত দিই এবং নিষ্ঠার সাথে। আমার কর্মকর্তা কর্মচারী সঠিকভাবে কাজ করছে না, এটাও আমার একটা দেখার দায়িত্ব। সুতরাং তাদেরকে, প্রবাসীদেরকে যেমন দেখার দায়িত্ব, আবার আমি বারবার গেলে আমি কখন যাব সেটা আমার স্টাফরাও জানেন না। সুতরাং তারা সবসময়ের জন্য মানে প্রস্তুত থাকেন, স্যার যে কোনো সময় আসতে পারে। মাননীয় অ্যাম্বাসেডর সাহেব, আমি আপনার অবশ্যই এটাই একজন অ্যাম্বাসেডর হওয়া উচিত। আমরা আরও কথা বলবো ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পর, আপনি আমাদের সাথে থাকুন। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম আমাদের ইতালির অনারেবল অ্যাম্বাসেডর। আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি, থ্যাংক ইউ। আপনি ব্রেকে যাওয়ার আগে যে কথাগুলো বলছেন ভেরি ইন্টারেস্টিং। একজন অ্যাম্বাসেডরের এ ধরনেরই হওয়া উচিত যে প্রত্যেকটা সেক্টরকে ক্লোজলি মনিটর করা উচিত। আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে এখানে একটি অভিযোগ এসেছে আমার ফেসবুকে, হাজারো কোয়েশ্চেন, বুঝছেন, এর মধ্যে টেলিফোনে অনেকে আছে, অনেকগুলো প্রশ্ন আসছে আপনার কাছে। আমি আসছি, তার আগে আমি একজন কলারের সাথে একটু কথা বলে আসি। কলার, আসসালামু আলাইকুম। আমরা কলারকে হারিয়ে ফেলছি। আপনারা যারা কল করবেন অনারেবল অ্যাম্বাসেডরের সাথে কথা বলার জন্য, প্লিজ আপনারা টিভি সাউন্ড কমাবেন এবং তারপর আপনারা কথা বলেন। ডেফিনেটলি আমরা আপনাদেরকে কানেক্ট করার চেষ্টা করব এবং উনিও আপনাদের প্রশ্ন অ্যান্সার দেবে। মাননীয় অ্যাম্বাসেডর, প্রশ্ন হচ্ছে যে ত্রাণের টাকা যে কোভিড-19 এর সময় ত্রাণের টাকা নিয়ে একটা কথা এসেছে এখানে যে ত্রাণের টাকা সাধারণ ইতালি প্রবাসীদের কে না দিয়ে কাদেরকে দিয়েছে এমবাসি। আমরা সরকারকে বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানাই যে তারা অনেক যেখানে প্রবাসী বাংলাদেশি আছে সেখানকার যারা অসুবিধায় আছে তাদেরকে কিছুটা আর্থিক সহায়তা দেওয়ার জন্য একটা অ্যামাউন্ট দিয়েছে। আমাদের রুমে এখানে 25 লক্ষ টাকা বরাদ্দ করা আছে টাকার হিসাবে। এখানে 2 লক্ষ লোক, এটা অনেকেই মানে কাজবিহীন অবস্থায় ছিলেন। আর যেহেতু আমরা কিভাবে নির্বাচন করব এই কারণে আমরা এখানকার ইতালি সরকার যে নানা ধরনের ইনসেন্টিভ দিয়েছেন এই ইনসেন্টিভের বাইরে কারা আছেন এদেরকে আমরা অনলাইনে আবেদন করার জন্য বলেছি। আমরা অনলাইনে আবেদন করার জন্য বলা হলে পরে তখন আবার লকডাউন ছিল, আমাদের সরাসরি কারোর সাথে যোগাযোগ করা সম্ভব ছিল না। আমরা অনলাইনে আবেদন আহ্বান করে 2-3 দিনের ভিতরে প্রচুর সংখ্যক আবেদন আসে। এই আবেদনের ভিতরে আবার আমরা লক্ষ্য করলাম যে যেসব আমরা শর্ত দিয়েছি সেই শর্ত তারা পূরণ করছে কিনা ভুল করছে কিনা সেই জন্য যত হাজার আবেদন করছে আমাদের 2জন অফিসার সেটাকে প্রত্যেক মানুষের সাথে যোগাযোগ করেছে, টেলিফোনে যোগাযোগ করেছে, যোগাযোগ করে তাদেরকে নির্বাচন করেছে। নির্বাচন করে তারা কোথা থেকে আসবে আমরা ফুড ভাউচারের মাধ্যমে এটা বিতরণের একটা ব্যবস্থা করেছি। আমরা এক জায়গায় নয়, আমরা রুমের আমাদের দূতাবাসের আওতাধীন যে এলাকা আছে সেখানে আমরা 15টা দোকান। তাহলে মাননীয় অ্যাম্বাসেডর তাহলে এটা আসলো কেন? ত্রাণের টাকা সঠিক জায়গায় যায়নি কাদের? এখানে ত্রাণের যে কয়জন লোক পেয়েছে যেটা আমরা বারবার বলেছি কারা পেয়েছে, কোন এলাকার কয়জন পেয়েছে, কোন দোকান থেকে নিয়েছে, এটা আমাদের দূতাবাসে সংরক্ষিত আছে। যে কোনো প্রবাসী ভাই এসে এটা চেক করে দিতে পারেন কে কে পেয়েছেন। তারা পেয়েছে নাকি আপনি কোনো লটারি সিস্টেম করেছেন নাকি? কোন লটারি সিস্টেম না, যারা একেবারে যাদেরকে এখানকার সরকারের অর্থাৎ কিনা যারা অবৈধ যাদেরকে আনডকুমেন্টেড যারা বলি আনডকুমেন্টেড যারা এখানকার সরকারের কোনো ইনসেন্টিভ প্যাকেজের আওতায় আসে নাই শুধুমাত্র তাদেরকে নির্বাচন করা হয়েছে। তবে এই ধরনের আনডকুমেন্টেড সংখ্যা তো অনেক বেশি। আমরা মানে 20 কেজি চাল, 4 কেজি 4 কেজি পেঁয়াজ, 5 কেজি আলু, 2 লিটার তেল, 1 লিটার ডাল, 1 লিটার লবণ, এইরকম একটা আইটেম প্যাকেজ আমরা দিয়েছি। সেই প্যাকেজে আমরা এই 25 লক্ষ টাকাতে মানে আমরা বাট এখানে একটা কমেন্টস আমাদের আমাদের একটা কমেন্টস আসছে যে এটা নাকি অনেকে এটা নাকি পায় নাই, এই ত্রাণের টাকা নাকি পায় নাই। মাননীয় অ্যাম্বাসেডর টাকা কেউ পাবে না, শুধু আইটেম পেয়েছে। আইটেম পায় নাই অনেকে বলছে, আইটেম পেয়েছে। আর যদি আইটেম পেয়েছে কোনো অর্থ দেওয়া হয়নি, অর্থ দোকানিকে দেওয়া হয়েছে। 15টা দোকান নির্বাচন করা হয়েছে বিভিন্ন শহরে, এই 15টা দোকানের লোকদেরকে টাকা দেওয়া হয়েছে আর মানুষটা মানে আইটেমটা পেয়েছে। এবং ওনারা এই যারা পেয়েছে তারা নাকি আপনার খুব পরিচিত লোক, এটা কি সত্যি? আমার এই যদি একজন লোক পরিচিত কেউ বলতে পারে আমি তাইলে তাকে ধন্যবাদ। আমি আসছি আপনার কাছে আবার, আমি একজন কলারের সাথে কথা বলি। আমার পরিচিত আমার সাথে যদি দেখা হয়ে থাকে বা আমার দূতাবাসের কারোর সাথে যদি দেখা হয়ে থাকে কোনো লোকের যারা পেয়েছে এরকম প্রমাণ দিতে পারলে। ধন্যবাদ। আমি আসছি অনারেবল অ্যাম্বাসেডর, আমি একজন কলারের সাথে একটু কথা বলি। আমরা পেপারেও দিতে পারতাম কিন্তু তারা আবার আমি দিতে চাইছিলাম যে কারা কারা পেয়েছে এটা আমরা একটা মানে পত্রিকায় প্রকাশের ব্যবস্থা করতে পারতাম, আমাদের ওয়েবসাইটে আমরা দিতে পারতাম। কিন্তু অনেকে বলে যারা পেয়েছে তারা আবার তাদের নামটা যদি দেওয়া হয় কেমন হয়। এটা ওপেন করা উচিত না, এটা ওপেন করা উচিত না। ধন্যবাদ। আমি আসছি আপনার কাছে একজন কলার সাথে কথা বলে। কলার আসসালামু আলাইকুম। কলার আসসালামু আলাইকুম। কলা শুনতে পাচ্ছেন আপনি? টিভি সাউন্ড কমান আপনারা যারা কল দিচ্ছেন প্লিজ। হ্যালো, আমি শুনতে পাচ্ছি না আপনাকে ক্লিয়ারলি। আপনাকে ধন্যবাদ। আমি 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 যাব, আপনারা যারা কল করবেন আবারও বলছি প্লিজ, আমরা অনেকগুলো বিষয় ডিসকাস করতে চাচ্ছি কিন্তু আপনারা যদি এভাবে সময় নষ্ট করেন তাহলে হবে না। আপনারা কল করবেন স্পেসিফিক এবং টিভি সাউন্ড কমিয়ে। মাননীয় অ্যাম্বাসেডর একটা প্রশ্ন করেছেন যে এই ত্রাণ কোন কোন শহরে পেয়েছে, ইতালির কোন কোন শহরে দেওয়া হয়েছে? এটা রোমে দেওয়া হয়েছে, আনকুনায় দেওয়া হয়েছে, সিসিলিতে দেওয়া হয়েছে। সিসিলির দুইটা অংশ, একটা হচ্ছে পালেরমো আর একটা কাতানিয়া, বাড়ি, ফ্লোরেন্স, এই আমাদের মোট 7টা শহর দেওয়া হয়েছে। আচ্ছা, এটা কি কোনো দলীয় কোনো দলকে কোনো প্রায়োরিটি দেওয়া হয়েছে কিনা একজন প্রশ্ন করেছেন। একেবারে সত্য নয়, এই মানে এই ত্রাণ বিতরণের ক্ষেত্রে দলীয় কোনো মানে বিষয়কে গুরুত্ব দেওয়া হয়নি। আচ্ছা, ধন্যবাদ। আমি দলের কোনো দলের কোনো নেতৃবৃন্দের মধ্যে থেকে কেউ কোনো সুপারিশও করেনি। আচ্ছা, তার মানে আপনি বলতে যাচ্ছেন যে এটা হাই কমিশন বা এমবেসি দায়িত্ব নিয়ে ডিস্ট্রিবিউট করেছে, তাই না? একেবারে এমবেসি দায়িত্ব দিয়ে ডিস্ট্রিবিউট করেছে এবং মানে এই বিষয়ে আমি বলতে পারি শতভাগ মানে সততার সাথে নিষ্ঠার সাথে এটা করা হয়েছে। যারা জেনুইন পাওয়ার যোগ্য তাদেরকে দেওয়া যায়। তবে একটা কথা, এখানে আরও অনেক বেশি লোক ছিল যাদেরকে আমরা দিচ্ছি, এইরকম আরও কিন্তু অনেক লোক ছিল। কম যদি বেশি হতো হয়তো বা আমরা সেই ধরনের অ্যামাউন্ট মানে সরকারের কাছ থেকে পাওয়াও সম্ভব নয়, আর সকল মানুষকে খুশি করাও সম্ভব নয়। একজন দর্শক প্রশ্ন করেছেন যে ভেনিসে কারোর সাথে যোগাযোগ করা হয়নি, এটি কি সত্যি? ভেনিসে আমি বলেছি পালেরমো ও ভেনিস আমার এলাকা নয়, সরি ভেনিস আমি বলছি। উনি বলছেন ভেনিসে যোগাযোগ করা হয়নি ত্রাণের ব্যাপারে। না, ট্রেনের ব্যাপারে আমরা তার সাথে যোগাযোগ, ভেনিস, মিলান, আমাদের এটা দুইটা ভাগ ছিল। এটা হলে কি আমাদের কনসুলেট আছে একটা মিলানে, মিলান কনসুলেট থেকে যোগাযোগ করবে। ধন্যবাদ। আমি একজন কলার কাছে যাচ্ছি। কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, আপনার প্রশ্নটা কি অনারেবল অ্যাম্বাসেডরের জন্য? জি, আমার প্রশ্ন হলো, আমি ট্রেনের কথা বলবো না, আমি আজকে একটা খবর দেখলাম যে বাংলাদেশ থেকে যে ফ্লাইটগুলোতে আসতেছে ঢাকাতে বা যে প্যাসেঞ্জারগুলো ফ্লাইটে আসতেছে, তো বাংলাদেশ সরকারের যে কোভিড-19-এর মাধ্যমে এই পরিস্থিতিতে যে যাত্রীগুলো আসতেছে তারা ফলস সার্টিফিকেট নিয়ে বাংলাদেশ থেকে আসতেছে এবং ফরমুচনি এয়ারপোর্টে আমরা পরপর দুইটা ফ্লাইট দেখলাম করলো। তো এই ব্যাপারে বাংলাদেশ সরকারের করণীয় কি বা কি করা উচিত ছিল? তা আমাদের মান সম্মানগুলো কোথা গিয়ে টেকলো? এই 2 নম্বর সার্টিফিকেট নিয়ে যে এরা যে আসলো 143 জন যাত্রী, তার মধ্যে থেকে অনলি যারা পাসপোর্টধারী ছিল, ইটালিয়ান পাসপোর্টধারী, তাদেরকে রাখা হইলো, বাকিদেরকে এই কাতার এয়ারলাইন্সে ব্যাক করা হইলো। এটা কি দেশের ভাবমূর্তি করতে হয় নাই? আর একজন অ্যাম্বাসেডর হিসেবে মাননীয় অ্যাম্বাসেডরকে আমি বলবো যে আপনার কি দায়িত্ব ছিল এখানে, এটা জানার জন্য আমি ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ সম্মানিত কলার। মাননীয় অ্যাম্বাসেডর, বিষয়টা আমি আরেকটু পরে যেতাম কিন্তু কলার সহ্য করতে পারেননি তাই উনি আগেই প্রশ্ন করে ফেলেছেন। আপনার ভূমিকা কি ছিল? দেশের ভাবমূর্তি কি নষ্ট হয়নি নকল সার্টিফিকেট দিয়ে যারা অ্যাপ্লাই করেছেন কোভিড-19 নকল সার্টিফিকেট দিয়ে? আজকের যে ঘটনাটা সেটা আমি মনে করি অনাকাঙ্ক্ষিত ঘটনা। গতকালই ইতালি সরকার এবং বিকেলের দিকে 1 সপ্তাহের জন্য, আজকের সকাল থেকে শুরু হওয়া 1 সপ্তাহের জন্য বাংলাদেশ থেকে সকল ফ্লাইট বাতিল ঘোষণা করেছে। জি, এই বাংলাদেশ থেকে যে স্পেশাল ফ্লাইট একটা আসার কথা ছিল সেটাও বাতিল হয়েছে। সুতরাং এই যে যেটা এসছে বাতিল, 125 জন যাত্রীকে কিন্তু তারা পুশব্যাক করছে, অর্থাৎ দেশে ফেরত পাঠিয়েছে। এটা এখানে আজকে কিন্তু 2টা ফ্লাইট আসছে ঢাকাতে, বাংলাদেশি প্যাসেঞ্জারদের 2টা ফ্লাইট আসছে, একটা মিলানে আসছে, একটা রোমে আসছে। যেটা 2টা ফ্লাইট একই সময়ে আসছে। হ্যাঁ, যেটা মিলানে আছে 12:54-তে, আর আমাদের রোমে যেটা আসছে 1:05-এ। এইটা আপনার প্যাসেঞ্জার নামতে নামতে হয়তো বা 2টা বেজে গেছে আর কি। আমরা খবর পাইছি 2:45 থেকে 3টার সময় আমরা খবর পেয়েছি এইরকম যে 2টা রোমে একটা ফ্লাইট আসছে। করে আমি খবর পেলাম যে মিলেনিয়াম একটা ফ্লাইট আছে এবং তাদের ইমিগ্রেশন ফর্ম পূরণ করা হয়েছে। ধারণা করা হয়েছিল ওই যারা প্যাসেঞ্জার তাদের আত্মীয় স্বজন আমাদের সাথে যোগাযোগ করেছে, এই আত্মীয় স্বজনের মাধ্যমে আমরা জানতে পেরেছি, আমাদেরকে অন্য কোনো সোর্স থেকে আমরা জানতে পারিনি। সাথে সাথে আমরা আমাদের যে যোগাযোগের মাধ্যম পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে আমরা যোগাযোগ করেছি যে এই ধরনের দুইটা ফ্লাইট আসছে এবং তাদের এখানে ইমিগ্রেশন ক্রস করার ব্যাপারে সমস্যা হচ্ছে, যেহেতু এটা তারা জানে না, এয়ারলাইন্সের দায়িত্ব ছিল। জি বলেন। এয়ারলাইন্সের সাসপেন্ড করা হয়েছে ফ্লাইট, ততক্ষণে হয়তো ঢাকা থেকে তারা মানে তাদেরকে কেন ফেরত পাঠানো হলো? মাননীয় অ্যাম্বাসেডর প্রশ্ন সরাসরি, তাদেরকে কি কারণে ফেরত পাঠানো হলো? একটাই, এখানে আমাদের যোগাযোগ করেছে তারা এখানে স্বাস্থ্য বিভাগের মনোমনি। জি বলেন। বাংলাদেশিদের ভিতরে করোনা এই যে কোভিড-19 সংক্রমণের হার বেশ বেড়েছে, আর বিশেষ করে ৬ তারিখে যে ফ্লাইটটা আসছে সেই ফ্লাইটের ভিতরে অনেক বেশি সংক্রমণ পাওয়া গেছে। অর্থাৎ কিনা এই যে এই যে ৬ তারিখের ফ্লাইটে যারা আসছে মাননীয় অ্যাম্বাসেডর, তারা কিন্তু কোভিড-19 এর টেস্ট করা সার্টিফিকেট নিয়ে আসছে। যেই লোকটা সার্টিফিকেট নিয়ে এসে বলছে যে আমি ঠিক আছি, কিন্তু যখন আপনার ইমিগ্রেশন ক্রস করতে তারা টেস্ট করলো, বললো যে না, ইউ আর পজিটিভ, তো সেই ক্ষেত্রে এই দায়ভার কে নেবে? এই বিষয়টা আমার অবজারভেশন আছে। আমি যে আইসোলেশনে থাকা ৪ জন যাত্রীর সাথে কথা বলেছি, তাদের জিজ্ঞেস জানতে চেষ্টা করেছি যে আপনারা কি কোনো সার্টিফিকেট মানে কোভিড নেগেটিভ সার্টিফিকেট নিয়ে আসেন? এই ৪ জনের কেউই সার্টিফিকেট নিয়ে আসে না, কারণ কোনো যাত্রীর জন্য স্পেশাল ফ্লাইটের কোনো যাত্রীর জন্য কোভিড-19 নেগেটিভ সার্টিফিকেট আনতে হবে এমন কোনো শর্ত ছিল না। তার মানে কি বাংলাদেশ থেকে তাদেরকে যখন বিমানে উঠাচ্ছে ভুয়া সার্টিফিকেট আনা হয়েছে? এখানে যারা পজিটিভ শনাক্ত হয়েছে, যা এখানে করা হয়েছে রোম এয়ারপোর্টের বিষয়ে আমি বলতে পারি, সকল যাত্রীর পরীক্ষা টেস্ট করা হয়েছে। এই টেস্টে তারা কেউ পজিটিভ কেউ নেগেটিভ ধরা পড়েছে। আমরা যতটুকু জানি, আপনি কি কতজন নেগেটিভ কতজন পজিটিভ সেটা জানেন মাননীয় অ্যাম্বাসেডর? জি আমি জানি, এ পর্যন্ত ওই ফ্লাইটের ৩৬ জন পজিটিভ হয়েছে। আচ্ছা, এক ফ্লাইটে ওই ফ্লাইটের ৬ তারিখের ফ্লাইটে ৩৬ জন পজিটিভ হয়েছে। এটা কি আপনি মনে করেন এই যে লোকগুলাকে যে ঢাকায় ফেরত দিচ্ছে তাদের কি অবস্থা হবে? আমাকে একজন সম্মানিত ভিউয়ার্স লিখেছেন যে ভাই ইতালিয়ানরা মানে যারা ইতালিয়ান যারা নট এশিয়ান ইতালিয়ান যারা, তারা নাকি আমাদের বাংলাদেশি ইতালিয়ানদেরকে দেখলে বয়কট করছে, অ্যাভয়েড করছে, দোকানে যাচ্ছে না। তো এই দায়ভার কে নেবে? এটা ঠিক মানে ওই ধরনের মানে যে বিরূপ মনোভাব, সেটা আমি মনে করি না। কারণ হচ্ছে যে বাংলাদেশিদের আপনি জানেন যে একটা সহজত মানে প্রবৃত্তি হলো, তারা এই স্বাস্থ্যবিধিকে কিন্তু অত্যন্ত গুরুত্বের সাথে যেভাবে মানা উচিত সেটা অনেক সময় তারা কিন্তু গুরুত্বের সাথে নেন না। এই কারণে ধারণা করা হচ্ছে এই স্বাস্থ্যবিধি সঠিকভাবে না মানার জন্য, এই ধরনের প্রবণতা থাকার জন্য বাংলাদেশিদের ভিতরে সংক্রমণের হার বৃদ্ধি পেয়েছে, সেজন্য হয়তো বা হতে পারে। কিন্তু এমনি স্বাভাবিকভাবে ইটালিয়ানরা যে বাংলাদেশিদেরকে অন্যভাবে দেখেন এমনটা আপনার, আমি আপনাকে একটু বলি, আপনি নিজেই চিন্তা করুন, যদি আপনি মনে করেন যে আপনার বাসায় একজনের আল্লাহ না করুক কোভিড পজিটিভ, আপনি তার সামনে যাবেন না, আপনি তার থেকে দূরে থেকে নিজেকে রক্ষা করবেন এবং তাকে সেবা করবেন। সেইভাবে বাংলাদেশ থেকে যে ফ্লাইটগুলো আসছে ম্যাক্সিমাম তারা অনেক অংশে পেল পজিটিভ এবং এরপর থেকে তারা পুশব্যাক শুরু করলো। এটি বাংলাদেশের জন্য লজ্জাজনক নয় কি? এবং এটি ইতালিতে যারা ব্যবসা করছে বাঙালিরা, তাদের দোকানটাকে তাদের ব্যবসাটাকে বয়কট করবে না ইতালিয়ানরা? এটা হয়েছে, একটা ঘটনা এরকম হয়েছে, ফ্লাইটে আসছে, স্পেশাল ফ্লাইটে আসছে, একজন যে রেস্টুরেন্টে কাজ করতেন তার পজিটিভ শনাক্ত হয়েছে, ওই দোকান রেস্টুরেন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। এমনকি যে মালিক এবং অন্যান্য যে স্টাফ আছে তাদেরকেও আইসোলেশনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ঠিক এইভাবে এমন একটা ঘটনা আমাদের দূতাবাসে হয়েছে, গত ২২ তারিখে একজন মানে কনস্যুলার সার্ভিস দিতে আসছেন, তা ওনার অ্যাপয়েন্টমেন্ট ছিল না, উনি বাইরে ছিলেন, বাইরে ছিলেন, কিন্তু ওনার পজিটিভ ধরা পড়েছে। যখন উনি হসপিটালে গেছেন, তখন হসপিটালে গিয়ে যখন জানতে চাইছে কোথায় কোথায় উনি 2-3 দিনে গিয়েছেন, নানা জায়গার মধ্যে উনি আমাদের দূতাবাসের কথাও বলেছেন। দূতাবাস যা করেছে, ওই 22 তারিখে যত মানুষ আসছে তাদের তালিকা আমাদের কাছে চেয়েছে এবং সকল মানুষকে 14 দিনের আইসোলেশন থাকার জন্য দেওয়া হয়েছে। ধন্যবাদ অ্যাম্বাসেডর, অনারেবল অ্যাম্বাসেডর। আমি একজন কলার সাথে একটু কথা বলে আসি। কলার, আসসালামু আলাইকুম। জি, আপনার প্রশ্নটা কি? জি, আমার অভিমত লেখা হয়েছে আপনারা হইলে আমি এখানে থেকে মানুষ আসছে ভাড়া দেওয়া দিচ্ছি, কিন্তু দোষ মানা এলাকা ইটালিয়ান অ্যাম্বাসেডার না, সব দোষ লেখা বাংলাদেশ সরকার। ওর বুঝবে না, বাংলাদেশের সরকার বর্তমানে সরকার দিচ্ছে না। আপনি সরকারকে কেন ব্লেম দিচ্ছেন? এই ডুপ্লিকেট সার্টিফিকেট কি সরকার দিচ্ছে? তারা কোনো দোষ নাই, দোষ তো বাংলাদেশ থেকে অল প্রবলেম। হ্যাঁ, বাংলাদেশের রিজেন্ট হসপিটাল থেকে 6000 ভুয়া সার্টিফিকেট দেওয়া হয়েছে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আপনি যে কথাটা বলছেন, সরকার অবশ্যই সরকার এই হসপিটালকে লাইসেন্স দিয়েছে, যদিও লাইসেন্স শেষ হয়ে গেছে 2014 সালে। লাইসেন্স সরকারে দিয়েছে, কিন্তু যারা সরকারে লাইসেন্স দিয়েছে সবের সরকারের লোকে জড়িত, বুঝছেন? এমন কোনো কথা এখন পর্যন্ত আমরা প্রমাণ পাই না, তাই আমরা বলতে পারি না যে সরকার জড়িত। আমরা জানি মিস্টার শাহেদ যে রিজেন্ট হসপিটালের মালিক, সে জড়িত। এখন সে কিভাবে COVID-19 টেস্টের কন্ট্রাক্ট পেল, দ্যাটস দ্য কোয়েশ্চেন। তার ফটো কিন্তু আওয়ামী লীগের এরার সাথে তার ফটো আছে, বুঝছেন? আওয়ামী লীগের যে প্রধানমন্ত্রী ওবাইদুল কাদের এরার সাথে ফটো আছে না। আমরা ফটো থাকলে যে আপনার ফটো থাকলে আপনি বলতে পারেন না যে সরকার জড়িত, বুঝছেন? ফটো তো সবার সাথে থাকতে পারে, তাই না? তারপরে এটা আছে না। আচ্ছা, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। অবশ্যই এটা মর্মাহত যে 6000 COVID-19 ভুয়া রিপোর্ট বের হয়েছে। আপনাকে ধন্যবাদ। যারা কল করবেন সরাসরি প্রশ্ন করবেন প্লিজ। মাননীয় অ্যাম্বাসেডর, আজ এই বিষয়টা 125 জন লোককে ফেরত পাঠানো হলো, এই বিষয়ে আপনার এম্বাসি কি ব্যবস্থা গ্রহণ করেছে? আমরা তাদেরকে টেস্ট করে, যারা যদি কারো পজিটিভ পাওয়া যায় তাকে ট্রিটমেন্টের জন্য পাঠানো, এবং তাদেরকে ফেরত পাঠানো হয়েছে 125 জনকে। কিন্তু আমরা 2 ঘন্টা সময়, 3 ঘন্টা সময় পেয়েছি তারা এখানে আসার পরে। আমরা আমাদের পক্ষ থেকে যেটু করার সেটু আমরা করেছি। আমরা করে তো রাখতে পারেন না আপনারা, ওদেরকে তো ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে। রাখতে পারিনি কারণ এখানে যে স্বাস্থ্য বিভাগ তাদেরকে এখানে রেখে যে স্বাস্থ্য ঝুঁকি হবে সেটা তারা মানে নিতে রাজি হননি। নাকি তারা নিতে রাজি হন না স্বাস্থ্য ঝুঁকির কারণে? নাকি আমি শুনছি বাংলাদেশে COVID-19 ভুয়া সার্টিফিকেট বিক্রি হচ্ছে, এই তথ্যটা ইন্টারন্যাশনাল মিডিয়াতে আসার পরে তারা বয়কট শুরু করছে। কোনটি? না, এটা COVID-19 এখানে কোনো শর্ত ছিল না। আপনি কি জানেন কিনা যে অনলি যাদের ইতালিয়ান পাসপোর্ট ছিল তাদের মনে 14 জনকে এন্ট্রি দেওয়া হয়েছে, প্লাস একজন প্রেগন্যান্ট মহিলা। 14 জনকে দিয়েছে, আর একজন প্রেগন্যান্ট মহিলা। এয়ারপোর্টের সার্টিফিকেট, নেগেটিভ সার্টিফিকেট দেখতে চায় না, কারণ এটা কোনো শর্ত ছিল না। এটা অ্যাকচুয়ালি মিডিয়াতে ব্যাপকভাবে প্রচারিত হয়েছে। 125 জনের কয়জনকে টেস্ট করছে মাননীয় অ্যাম্বাসেডর? আমার মনে হয় তো সবাইকে টেস্ট করে না। আজকে কাউকে টেস্ট করা হয়নি, ফেরত পাঠানো হয়েছে। শুধু ফেরত পাঠানোর যেহেতু ফ্লাইট সাসপেন্ডেড আছে না, ফেরত পাঠানোর কারণটা কি? ফেরত পাঠানোর কারণটা কি ফ্লাইট সাসপেন্ডেড নাকি ফ্লাইট সাসপেন্ড করেছে, কোনো ফ্লাইটকে তারা এলাউ করবে না। আচ্ছা, এই কারণেই শুধু ফেরত পাঠানো হয়েছে। এই কারণেই যদি তারা আগে ডিক্লেয়ার করেছে ফ্লাইট সাসপেন্ডেড থাকবে, সুতরাং সাসপেন্ডেড ঘোষণা করার পরেও কেন আসলো ফ্লাইট, সেই জন্য তারা ফেরত। এটা দায়িত্ব কে নেবে? এটা এয়ারলাইন্স, এটা তো আমাদের বিষয় না। এটা তো রেগুলার ফ্লাইট ছিল, এটা রেগুলার ফ্লাইট ছিল। রেগুলার ফ্লাইট চলতে পারবে কি না পারবে এটা এয়ারলাইন্সের বিষয়, যে এয়ারলাইন্স এটা জেনে এটা তার ফ্লাই করার কথা। আপনি কি আজকের ইতালি পত্রিকা, আজকের ইতালিয়ান অর্থাৎ আপনার ইতালিয়ান বাংলাদেশের ইতালিয়ান পত্রিকাতে এবং ইতালিয়ান মিডিয়াতে অনেকগুলো নিউজ আসছে, আপনি নিশ্চয়ই দেখছেন যে বাংলাদেশে COVID-19 রেজাল্ট নিয়ে, এই কারণেই তারা ফ্লাইটগুলোকে পুশব্যাক করছে, পড়ছেন নিশ্চয়ই এটা? হ্যাঁ, আমি দেখেছি। তো আপনি দেখলে, আপনি আমাকে একটু আগে বললেন যে ফ্লাইট সাসপেন্ড হয়েছে বলেই তাদেরকে পুশব্যাক করা হয়েছে, দেশে পাঠানো হয়েছে। এখন আবার ইতালিয়ান ন্যাশনাল পত্রিকাতে আসছে এই যে ভুয়া সার্টিফিকেট, ভুয়া এখানে সার্টিফিকেট ভুয়া বা সঠিক এটা যদি পরীক্ষা করা হয় দরকার হয় শর্ত দেওয়া যদি থাকতো যে ফ্লাইটের সব যাত্রীদেরকে সার্টিফিকেট সঙ্গে নিয়ে আসতে হবে, না এরকম কোনো শর্ত ছিল না। আমার সার্টিফিকেট না, আমার প্রশ্ন তারা তো টেস্টই করেনি, তারা সার্টিফিকেটও চেক করেনি। যখন বলা হবে, আমি আপনাকে বলি একটা কথা মাননীয় অ্যাম্বাসেডর, যে যখন এদেশে স্টুডেন্ট ভিসার কথা বলা হচ্ছে 10 জন অপরাধ করছে বলে সবাইকে গণহারে সাজা দেওয়া হয়েছে, যখন বলা হয়েছে বাংলাদেশ থেকে এটা পাওয়া যাচ্ছে তখন সবাইকে ব্ল্যাক লিস্টেড করা হয়েছে। এখন আমার প্রশ্ন 125 জনকে তো ফুসব্যাক করা হয়েছে বিকজ অফ বাংলাদেশে করোনা ভাইরাস নিয়ে যে একটা বিতর্ক তৈরি হয়েছে, টেস্ট নিয়ে যে একটা বিতর্ক তৈরি হয়েছে, সেজন্যই ফুসব্যাক করা হয়েছে, তাই নয় কি? এটি ইতালির আজকে ন্যাশনাল পত্রিকাতে এসেছে। হ্যাঁ, ইন্টারন্যাশনাল পত্রিকায় এসেছে। তো ইতালির ন্যাশনাল পত্রিকা যদি মিথ্যে খবর দেয় আপনারা এমবাসিকে এটা তাদেরকে প্রতিবাদ করেন যে দ্যাটস রং, যে ফ্লাইট সাসপেন্ড হয়েছে বলেই কিন্তু তাদেরকে ফুসব্যাক করা হয়েছে, নট কোভিড-19 এর রেজাল্ট অথবা কোভিড-19 এর তথ্য না। আমরা এই বিষয়গুলো, এটা রেগুলার ফ্লাইট ছিল, আমরা প্রিপেয়ারড ছিলাম না। আপনি আমার কথাটা আমি আপনাকে বুঝাতে পারি না। আমার প্রশ্ন হচ্ছে যে আজকে 125 জনকে ফুসব্যাক করা হয়েছে বিকজ অফ বাংলাদেশে কোভিড-19 নিয়ে বিতর্ক চলছে, স্পেশালি রিজেন্ট হসপিটালে যে টেস্ট করা হয়েছে সেই বিষয়ে, এই জন্য ইতালির ন্যাশনাল পত্রিকার রিপোর্ট করেছে, এই জন্য তাদেরকে ফেরত পাঠানো হয়েছে, তাই নয় কি? তার মানে there is nothing, এখানে ফ্লাইট সাসপেনশনের কোনো রিলেশন না। রিলেশন হচ্ছে আমাদের যে বাংলাদেশে কোভিড-19 এর রেজাল্ট, টেস্ট রেজাল্ট রিপোর্ট করেছে। থ্যাংক ইউ। আমি আসছি আপনার কাছে, আমি একজন কলার সাথে একটু কথা বলি। কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। জি, ওয়ালাইকুম আসসালাম। একদম সংক্ষেপে প্রশ্ন প্লিজ ভাই। মাননীয় অ্যাম্বাসেডরকে আমি প্রথমে শ্রদ্ধা ও দোয়া জানাই এবং সালাম জানাই। আমি বলতাম চাই আমাদের ফরমার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বর্তমান প্রধানমন্ত্রী বেগম শেখ হাসিনা, আমি ওদেরকে সাক্ষী রেখে বলতেছি ইউনাইটেড নেশন 2 সেন্টেন্স বলতো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। এটা যদি বলে সারা পৃথিবীর সব পয়সা, খানি, মেডিসিন সবকিছু চলে যাবে। ধন্যবাদ আপনাকে শফিক সাহেব, ধন্যবাদ আপনাকে। প্লিজ, আমরা মানে এই বিষয়ে শুনতে যাচ্ছিলাম। তো মাননীয় অ্যাম্বাসেডর, আমার প্রশ্ন হচ্ছে যে এটি কি দেশের ভাবমূর্তি নষ্ট করে নাই যে 125 জনকে ফুস করা হয়েছে? আমি আসছি আপনার কাছে, তার আগে একজন কলারকে কথা বলে আসি। কলার, আসসালামু আলাইকুম। কলার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম। জি, আপনার প্রশ্নটা কি আমাদের জন্য? জি, আমি সৈয়দ ফারুক বলছি লন্ডন থেকে। জি ফারুক সাহেব, এইমাত্র শুনলাম যে আমাদের মাননীয় এম্বাসেডর সাহেব বলছেন এয়ারলাইন্সের প্রবলেম। জি, এয়ারলাইন জানতো যে এয়ারলাইন ফ্লাইট বন্ধ করে দিছে, এয়ারলাইন কিন্তু বাংলাদেশের বিমান মতো নাই, বাংলাদেশের বিমান এরকম চায় না, কিন্তু এটা আছে কাতার এয়ারওয়েজের। জি, এরকম যদি জানতো বা কাতার এয়ারওয়েজের ফ্লাইটটা বন্ধ করে দিয়েছে ইতালির সিভিল এভিয়েশনে, তাহলে কিন্তু নিয়ে আসতো না। উনি কিন্তু সত্যি কথা বলতেছেন না, আমি 100% শিওর। সত্যি কথাটা কি আপনি জানেন? আমি জানি কি জেন কাতার এয়ারওয়েজের 125 জন প্যাসেঞ্জার ফিরত দিয়ে দিছে। এন এম্বাসিডর সাহেব বলছেন জেন এটা হলো এয়ারলাইন্সের ব্যাপার। জি বলেন, গন এয়ারলাইন্সের ব্যাপার। এয়ারলাইন যদি জানতো যে ইতালিয়ান সিভিল এভিয়েশনে এই ফ্লাইট বন্ধ করে নিয়েছে বাংলাদেশ থেকে আসা, তাহলে কিন্তু ফ্লাইট নিয়ে আসতো না। আচ্ছা, ধন্যবাদ। আপনি জানেন তারা কিছু জানে না, হয়তো কে বন্ধ হয়েছে, এই এটা ফ্লাইটে ক্যান্সেল করে দিয়েছে, তারা নিশ্চয়ই জানে আসতে পারে বলে তারা ফ্লাইট করে দিয়েছে কাতার থেকে। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। আপনারা দেখতে থাকুন এবং অবশ্যই মাননীয় অ্যাম্বাসেডর এই বিষয়ে অ্যান্সার দেবেন। এবং আমি জানি যে উনি কোভিড-19 নিয়ে ইতালিতে অনেক কাজ করে যাচ্ছেন যাতে করে প্রবাসীদেরকে এক রাখা যায়। এবং আমার প্রশ্ন হচ্ছে যে তাদেরকে 127 জনের মধ্যে আমার মনে হয় 14 জনকে ঢুকতে দেওয়া হয়েছে, তাই না অনারেবল অ্যাম্বাসেডর? হ্যাঁ, যাদের ইটালিয়ান পাসপোর্ট আছে তাদেরকে ঢুকতে দেওয়া হয়েছে। আর একজন বিকজ তারা ইতালিয়ান সিটিজেন, তাদেরকে তো না ঢুকতে দিলেও দেশ থেকে নিয়ে আসতে হবে। হ্যাঁ, তো আপনি এই জিনিসটা কি আপনি স্বীকার করেন কিনা মাননীয় অ্যাম্বাসেডর, যে আমাদের এই যে 125 জনকে ফেরত পাঠানো হয়েছে, এই ফেরত পাঠানোর জন্য যারা দায়ী, রিজেন্ট হসপিটাল হোক যারাই দায়ী, তারা দেশের জন্য একটি দুর্যোগ বা দুর্নাম বা বদনাম বয়ে এনেছে এবং এটি ইতালিতে প্রভাব বিস্তার করবে, ইতালির ব্যবসায় প্রভাব বিস্তার করবে, ইতালির বাঙালি এবং ইতালির মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ে প্রভাব বিস্তার করবে, নয়? না এটা তো অতি স্বাভাবিক যে যেহেতু ফেরত গেল এবং তাদের সন্দেহ করা হয়েছে যে তার যে প্যাসেঞ্জার ছিল তাদের ভিতরে অবশ্যই পজিটিভ কেস আছে। যেহেতু এই পজিটিভ কেস বাংলাদেশ থেকে আসার সম্ভাবনা আছে সেজন্য তারা ফ্লাইট সাসপেন্ড করেছে। তারপরে যখন ফ্লাইট আসছে সেই জন্য তাদেরকে স্বাস্থ্যের ঝুঁকির বিষয়টা গুরুত্ব দিয়ে ফেরত পাঠানো। আমি আপনাকে একটা আমি মনে হয় এখনো বুঝাইতে পারি না, একটা এক্সাম্পল দিই আপনাকে। আইএলটিএস পরীক্ষা যদি একজন বা দুজন বা তিনজন ব্রিটিশ হাইকমিশন লন্ডন ঢাকাতে ভুয়া পায়, তাহলে আপনার যেই লোকটা ঢাকা মেডিকেল থেকে 98.5 পেল তারটাও ভুয়া বলে তাকেও বের করে দেবে, তার ভিসা ক্যান্সেল করে দেবে। আমার প্রশ্ন হচ্ছে যে এই 125 জনকে পুশব্যাক করা হয়েছে বিকজ অফ বাংলাদেশের এই টেস্টের রেজাল্টের কারণ, এটাই তো নাকি যেটা ইতালিয়ান ন্যাশনাল পত্রিকাতে এসেছে? বাংলাদেশ সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন। ধন্যবাদ, আমি এটাই আপনার কাছে শুনতে চাচ্ছিলাম মাননীয় অ্যাম্বাসেডর। কিন্তু আমরা এখান থেকে ব্যবস্থা নেওয়ার বিষয় নয়। না না, এটা আপনার, এটা আপনি না, আপনি অবশ্যই আপনার দায়িত্ব পালন করে যাচ্ছেন। এটা বাংলাদেশ সরকার ব্যবস্থা নিচ্ছে, ইনভেস্টিগেশন টিম গঠন করা হয়েছে, কিন্তু আলটিমেটলি আমাদের সম্মান ইতালিতে ধূলিসাৎ হয়ে গেল, তাই নয় কি? হ্যাঁ, যদি ভুয়া সার্টিফিকেট ইস্যু করার যে ঘটনা, যেটা আবার যদি বলছেন কেন মাননীয় অ্যাম্বাসেডর, এটা পত্রিকাতে এসেছে, যদি নয় আসছে পত্রিকা ঢাকাতে যে ভুয়া সার্টিফিকেট দিতে, এটা পত্রিকাতে, এটা ইতালিয়ান ন্যাশনাল পত্রিকাতে এসেছে, এটা ভুয়া দেশ এখানেও মানে আসছে মিডিয়াতে, সেটা প্রচারের ব্যবস্থা করছে এখানে। স্বাভাবিক কারণে এই ধরনের ঘটনা ঘটলে আমাদের তো ভাবমূর্তি এটার সাথে জড়িত অবশ্যই। জি, ধন্যবাদ আপনাকে। আমি আসছি একজন কলার সাথে কথা বলে। কলার আসসালামু আলাইকুম। কলার আসসালামু আলাইকুম। হ্যালো, জি আপনার প্রশ্নটা কি আমাদের জন্য? হ্যালো, জি শুনতে পাচ্ছি সম্মানিত কলার? হ্যালো, জি শুনতে পাচ্ছি, আপনার প্রশ্ন কি? যে আমি একজন ইতালিয়ান, আমি লন্ডনে বসবাস করি। আমার প্রশ্ন হইল মাননীয় অ্যাম্বাসেডরের প্রতি, উনি আপনি উনাকে যা প্রশ্ন করছেন উনি সবগুলি প্রশ্ন থেকে উনি দূরে চলে যাচ্ছে। আমি উনাকে বিনয় অনুরোধ করব উনি যাতে সঠিক তথ্যটা আমাদেরকে জানান, আমরা এখানে জিনিসটা যাতে জানতে পারি যে কেন আমাদের এই সিচুয়েশনটা, ইতালি থেকে আমাদের যাত্রীগুলি কেন ব্যাক করলো বা এটার কারণ কি, আমরা এটা জানতে চাই। উনি যেহেতু আমাদের বাংলাদেশের অ্যাম্বাসেডর ইতালিতে নিযুক্ত আছেন, উনি বলতে পারবেন এবং উনি আমরা আশা করব উনি যাতে সঠিক জিনিসটা আমাদেরকে অবহিত করেন। ধন্যবাদ, ধন্যবাদ। অবশ্যই উনি এ বিষয়ে এক্সপ্লেন করছেন এবং উনি এটাও বলছেন যে আসলে এটা তো ঢাকায় একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে, বাট উনি ট্রাই করে যাচ্ছে। মাননীয় অ্যাম্বাসেডর, ওনার প্রশ্নটা আপনি বুঝতে পারছেন নিশ্চয়ই? জি, একটু বলবেন? না, আমি তো এই বিষয়ে আগেই বলেছি, কারণ এই ফ্লাইটটা যে আজকের আসবে এটাও আমরা জানি যে দূতাবাসের পক্ষ থেকে একটা এখানে ল্যান্ড করেছে, আমরা জানতে জানতে 2টা-2:30 বেজেছে। তারপর থেকে আমরা চেষ্টা করেছি আমাদের লেভেলে যা করার সেটা আমরা করেছি, কিন্তু এখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এককভাবে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ছিল না। আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করছি, পররাষ্ট্র মন্ত্রণালয় স্বাস্থ্য বিভাগের সাথে যোগাযোগ করছে, স্বাস্থ্য বিভাগ কোনোভাবেই তারা রাজি হননি, যে কারণে এই ফ্লাইটটাকে ফেরত দিতে হয়েছে। ধন্যবাদ। আবার আপনি কিন্তু ফ্লাইটটা ফেরত দেওয়ার একটা যেটা বলেছেন এটা আমার মিডিয়ার সাথে মিলে না। আমি আসছি আপনার কাছে। কলা, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আপনার প্রশ্নটা কি মাননীয় অ্যাম্বাসেডরের জন্য? আমার প্রশ্নটা হচ্ছে এই যে, হ্যালো, জি শুনতে পাচ্ছি ভাইয়া। কথা হচ্ছে কি, এই যে ফারুক ভাই আপনার সুন্দর উপস্থাপনার জন্য আপনাকে প্রথমে ধন্যবাদ। ধন্যবাদ। জি, এই ফ্লাইট যে আসছে এই যে কাতার এয়ারওয়েজের কোনো দোষ নাই, দোষ হচ্ছে কি জানেন, এই আস্থার দুনিয়াতে শুধু কাতার না, শুধু ইতালি না, সব জায়গায় সব দেশে জানে আমাদের বাংলাদেশে যে 2 নম্বরই যে সার্টিফিকেট দেওয়া হয়, শুধু আমাদের ইজ্জতটা নষ্ট হয়েছে শুধু ইতালিতে নয়, আস্থা ওয়ার্ল্ডের মধ্যে এই 2 নম্বরের কাজের জন্য এই ফ্লাইটকে নামতে দেয় নাই। এই ওটা সার্টিফিকেট যা নিয়ে আসছে ওরা সব 2 নম্বরের সার্টিফিকেট। কিন্তু আপনি কি জানেন তারা কি সার্টিফিকেট নিয়ে আসছে কিনা, আপনি জানেন সেটি সম্মানিত করা? হ্যাঁ হ্যাঁ, শুনেন প্রত্যেক দেশে কিন্তু ইন হওয়ার আগে কিন্তু সার্টিফিকেট আনতে হবে। এই দেশ থেকে যারা যাচ্ছে এই এরাও কিন্তু সার্টিফিকেট নিয়ে যাচ্ছে। আচ্ছা, তার মানে দিস ইজ এ রুলস, দিস ইজ এ রুল। ओके अच्छा तार माने ओरा उनारा सबाई সার্টিফিকেট নিয়ে আসছে ইতালিতে এন্ট্রান্সের জন্য হ্যাঁ নিয়ে আসছে সব কিছু কেন আমারও আমার পরিচিত আমার ফ্রেন্ড বন্ধু এরা আসছে এরাও নিয়ে আসছে জি জি ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনি দেখতে থাকুন আমরা এই বিষয়ে মাননীয় অ্যাম্বাসেডরের সাথে কথা বলবো পরবর্তী কলার আসসালামু আলাইকুম কলার শুনতে পাচ্ছেন टीवी साउंड कमान आबार जुक्त हन प्लिज माननीय एम्बेसडर एकटू आगे आपनी कलारे कथा शुनछेन निश्चय जे दिस इज ए रूल्स जे आपनार सार्टिफिकेट अर्थात नेगेटिव की पजिटिव कोविड-19 टेस्टर रेजल्ट साथे निये आसते हबे एवं आमादेर देशे 6000 सामथिंग रिजेंट हॉस्पिटल थेके इस्यू होयेछे जे कारणे फ्लाइट पुशबैक करा होयेछे एटा जेमन इंटरनैशनल पत्रिकार रिपोर्ट तेमनि कलारेर रिपोर्ट तेमनि आमार मने हय आपनारও सेम मंतब्य हওয়া उचित आपनि कि मने करेन না আমি চারজন যাত্রী যারা আইসোলেশনে আছেন হ্যাঁ তাদের সাথে যোগাযোগ করেছি তারা বলেছে তাদের কাছে কোনো সার্টিফিকেট ছিল না যদি কোনো শর্ত দেয়া ছিল সার্টিফিকেট লাগবে আচ্ছা আমি সকল যাত্রীর সাথে কথা বলতে পারিনি এই চারজনই বলেছে যে তাদের সাথে সার্টিফিকেট ছিল না আচ্ছা পজিটিভ নেগেটিভ কোনো সার্টিফিকেট ছিল না যদি কোনো শর্ত ছিল না তারা এটা সংগ্রহ করেনি আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ মাননীয় অ্যাম্বাসেডর আমি আসছি আরেকবার আপনাকে আরেকজন কলার কাছে যাচ্ছি কলার আসসালামু আলাইকুম কলার টিভি সাউন্ড কমান প্লিজ আমি আপনাকে আমার কথা আমি শুনতে পাচ্ছি হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম জি আমি অনেকক্ষণ ধরে আপনাদের অনুসরণ জন্য ধন্যবাদ একটু একটু লাউডলি বলেন প্লিজ জি অনেকক্ষণ আপনাদের অনুষ্ঠান দেখছি কিন্তু কিছুই বুঝতে পারলাম না এখন কোনো কিছুই ক্লিয়ার না মাননীয় অ্যাম্বাসেডরকে দয়া করে বলবেন যে শুধু বাংলাদেশীদের ফেরত পাঠাইছে ফ্লাইট থেকে নাকি অন্য কোনো প্যাসেঞ্জার এবং অন্যান্য ফ্লাইট যেগুলি ল্যান্ড করছে ফিউশনতে ওগুলোকেও ফেরত পাঠানো হয়েছে কিনা জি জি আপনি দেখতে থাকুন অবশ্যই মাননীয় অ্যাম্বাসেডরের বিষয়ে বলবেন অনলি বাংলাদেশি কিনা আর এই এই ফ্লাইট থেকে অথবা অন্য কোনো ফ্লাইটকে কি তারা ঢুকতে দিয়েছে কিনা এই তারিখে এই বিষয়ে আমরা কথা বলবো এটাই তো তাই না জি জি ধন্যবাদ আপনাকে আপনি দেখতে থাকুন ওকে মাননীয় অ্যাম্বাসেডর আপনি নিশ্চয়ই এই প্রশ্নটা বুঝতে পারছেন যে ওই ফ্লাইটে যারা ছিল অন্য বিমানগুলোকে অন্য ফ্লাইটগুলোকে কি তারা ইতালিতে ঢুকতে দিয়েছেন কিনা অথবা এই ফ্লাইটে অন্য কোনো দেশের লোক ছিল কিনা তাদেরকে ঢুকতে দিয়েছে কিনা এই প্রশ্নটা আমি তার আগে আরেকজন কলার সাথে একটু কথা বলে আসি কলার আসসালামু আলাইকুম কলার আসসালামু আলাইকুম হ্যালো জি আপনি একটু লাউডলি বলবেন হ্যালো আসসালামু আলাইকুম জি ওয়া আলাইকুম আসসালাম আমি কবির বলছি ভাই জি জি কবির ভাই আপনার প্রশ্নটা কি আমি বলতেছি যে অ্যাম্বাসেডর যে উনি যে ইতালিয়ান অ্যাম্বাসেডর উনি মানে সত্যটাকে সত্য বলার জন্য বলছি বেশি না উনি তো বলে যাচ্ছেন উনি তো অ্যানসার দিয়ে যাচ্ছেন মানে সাদাকে সাদা বলতে হবে কালোকে কালো বলতে হবে ওটা আমার অনুরোধ ওনার না উনি তো অ্যানসার দিয়ে যাচ্ছেন কবির ভাই আপনি দেখতে থাকুন প্লিজ উনি কথার মনে কথারে শাক দিয়া মাস্টার চেষ্টা করেন ক্লিয়ারলি কথাগুলো আমরা বাংলাতে ভাবমূর্তি কিন্তু নষ্ট হইতেছে আপনার কথাবার্তায় আপনি উনি দেখতে থাকুন উনি অ্যানসার দিয়ে যাচ্ছেন ওনার প্রশ্ন উনি এবং ইতালিয়ানদের পক্ষে বাংলাদেশি ইতালিয়ানদের পক্ষেই কথা বলছেন আপনি দেখতে থাকুন এবং অবশ্যই উনি বাকি অ্যানসারগুলো দেবেন প্লিজ আপনারা যারা কল করছেন সরাসরি প্রশ্ন করুন আমরা সরাসরি প্রশ্নে চলে যাব আমাদের হাতে সময়ও বেশি নেই যাই হোক আমি যাচ্ছি মাননীয় অ্যাম্বাসেডর এই বিষয়ে আপনার মন্তব্য কি যে অনলি বাংলাদেশিদেরকে কি পুশব্যাক করা হয়েছে নাকি সকল ফ্লাইট না এই ফ্লাইট দুটোর অধিকাংশ যাত্রী বাংলাদেশি ছিল 93 জন অন্যান্য দেশের যাত্রী ছিল দুবাই থেকে শুরু হয় তাহলে ফ্লাইটটা যখন দুবাইতে এসে ট্রানজিট দেয় তখন দুবাই থেকে ফ্লাইট কাউন্ট হয়ে যাবে তাই না এটা কাতার এয়ারওয়েজ এই যে তাহলে কাতার হলে আর অন্য দেশ যেখানে ট্রানজিট দেবে সেখান থেকে কাউন্ট হবে নাকি তার ওখানে যে ট্রানজিট ছিল দুবাই ট্রানজিট ছিল দোহা থেকে অন্য দেশের নাগরিকরা উঠতে পারছে তাই তার মানে দোহা থেকে ফ্লাইটটা একুরেট ছিল বাংলাদেশ থেকে যদি একুরেট ছিল না দোহা থেকে তো একুরেট ছিল দোহা থেকে একুরেট ছিল কিন্তু হ্যাঁ দোহা থেকে তো একুরেট ছিল তাহলে তো আপনার ফ্লাইট ক্যান্সেল এখানে মুখ্য বিষয় না ফ্লাইট ক্যান্সেল দোহা থেকে ইয়ার ছিল দোহা থেকে একুরেট ছিল আমাদের তাহলে তো ফ্লাইট ক্যান্সেল হয় নাই হ্যাঁ ফ্লাইট ক্যান্সেল এখন যে বাংলাদেশী যাত্রী ছিল আপনি যেটা বাংলাদেশী যাত্রী অধিকাংশ ছিল বাংলাদেশী মাননীয় অ্যাম্বাসেডর আমি সহজ বাংলায় সহজ একটা কথা আপনাকে রিকোয়েস্ট করি আপনি অনেক সম্মানিত একজন লোক আমার প্রশ্নটা হচ্ছে যে বাংলাদেশে যেটা একজন কলার একটু আগে বলেছেন সারা বিশ্ব এখন এই জিনিসটাকে মনোযোগ দিয়ে ফলো করছে যে বাংলাদেশে রিজেন্ট হসপিটালে ৬,০০০ সামথিং ফেক COVID-19 টেস্ট সার্টিফিকেট বিক্রি হয়েছে এজন্য ইতালি থেকে আজকে ১২৫ জনকে পুশব্যাক করা হয়েছে এটাই হচ্ছে চিরন্তন সত্য কথা তাই নয় কি দুটো হ্যাঁ সত্য কথা আপনি যেটা বলছেন সেটার সাথে আমি একমত বাংলাদেশেও এখন সংক্রমণ হয়েছে সংক্রমণ আছে আবার ঠিক বাংলাদেশ থেকে যারা আসছে ইটালিতে সম্প্রতি যারা আসছে তাদের মধ্যে সংক্রমণের হার বেশি এই দুটো কারণ যোগ হয়ে বাংলাদেশ থেকে যাতে ফ্লাইট না আসে বাংলাদেশিরা যাতে মানে না আসতে পারে নিরুৎসাহিত করার জন্য এই ফ্লাইট বাংলাদেশ থেকে সাসপেন্ড করা হয়েছে এবং আপনি কি মনে করেন যে নিরুৎসাহিত করার জন্য তখন এটাকে বাংলাদেশ থেকে যারা আসছে তাদেরকে ফেরত পাঠানো আপনি বলছেন নিরুৎসাহিত করার জন্য মাননীয় অ্যাম্বাসেডর প্রশ্ন হচ্ছে যে এটি কি বাংলাদেশিরা যারা ইতালিতে আছেন তাদের উপরে কি একটি প্রভাব বিস্তার করবে না তাদের ভিসা এক্সটেনশন বলে প্রভাব বিস্তার করতে পারে অফকোর্স স্বাভাবিক এটা প্রভাব বিস্তার করতে পারে কারণ এই যে ফ্লাইটটা ফেরত গেছে আরো 7 দিনের জন্য এই ফ্লাইট চলবে না 7 দিন পরে তারা মূল্যায়ন করবে ফ্লাইট আবার পুনরায় চালু করবে এবং যখন ধরুন আপনি এই যে আমরা যে আখ্যায়িত হয়েছি আমরা যে দুর্নামের শিকার হয়েছি যখন ধরুন আমি ইতালি গিয়ে ভিসার জন্য অ্যাপ্লাই করলাম তখন তো তারা আমার সব কাগজ একদম ব্লাড টেস্টের মতো টেস্ট করবে না যে আমাদের একটা বদনাম আছে তৎকালীন সময় অবশ্যই এটা করবে যখন করবে এটা স্বাভাবিক এটা স্বাভাবিকভাবে আমাদের বুঝতে হবে এটা কি নেগেটিভ একটা প্রভাব বিস্তার করবে না হ্যাঁ করবে থ্যাংক ইউ আমি একদম কলার কাছে যাচ্ছি কলার নিয়ে আবার আপনার কাছে আসছি কলার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আসসালামু আলাইকুম ফারুক ভাই জি জি আমরা বাংলাদেশের অফিসার হলোর ফেট লাগিয়ে যায় টেবিলের লোকে মোটামুটা ফেট প্লিজ আপনি কাউকে আমি রিকোয়েস্ট করি আমি আপনাকে অফিসারদের দায়িত্ব সুন্দরভাবে পালন করে যাচ্ছে আমি রিকোয়েস্ট করব সবাইকে সম্মান দিয়ে কথা বলবেন মাননীয় সম্মানের জায়গায় আছি গেছি এমনি আমরা নেগেটিভ ধারণা বাংলাদেশ সম্বন্ধে অনেকটা জি কিছুদিন আগে ৫-৬ বছর আগে একবার কোর্টে গেছিলাম আমার অপোজিশন যে হোম অফিসের সে বলছিল যে বাংলাদেশের প্রাইম মিনিস্টারের ডেথ সার্টিফিকেট কিনতে মিলে বাংলাদেশের ডেথ সার্টিফিকেট কিনলে পাওয়া যায় বাংলাদেশের প্রাইম মিনিস্টারের ডেথ সার্টিফিকেটে প্রাইম মিনিস্টারই সাইন করিয়া দিয়া দেয় তো এটা তো আপনি এরকম প্রশ্ন করেন না এই যে ভুয়া কোশ্চেন কিভাবে করে উনি যে হাউ হি নোজ প্রাইম মিনিস্টার এটা যে লয়ার আপনাকে প্রশ্ন করছে এটা তো ভ্যালিড না 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 যে লয়ার না হোম অফিসারই পারসন আছে তাহলে তাকে তো সু করা উচিত হাউ হি নোজ তাকে সাথে সাথে আমি বলেছিলাম যে তুমি এই কথা বলতে পারো না রাইট তখন আমার যে ব্যারিস্টার ছিল ব্যারিস্টার বলছিল যে আপনার এটা বলা হয় নাই তখন জাজেও বলছিল যে হয় নাই আর তখনই আমরা কেসটা উইন করছিলাম তো বাংলাদেশ সম্বন্ধে পৃথিবীর সব জায়গাতেই ধারণা আছে যে ওইখানে সব কিছুই ২ নম্বর এখন বর্তমান প্রাইম মিনিস্টারও ২ নম্বর না আপনি কাউকে আমি আবারও বলছি প্লিজ আপনি যদি এইভাবে কথা বলেন তাহলে তো আমার আলোচনা তো অন্যদিকে যাবে আপনি এইভাবে কথা বলছেন কেন আপনি স্পেসিফিক সাবজেক্টে কথা বলুন সম্মানিত কলার আমি আপনার কথাটা নিতে পারলাম না সরি ফর দ্যাট না আপনি উদ্ধৃতকরণ কথাটা আগে আমি চাচ্ছি আমি উদ্ধৃতই করলাম আমি ইতালি নিয়ে কথা বললাম জি আমি ইতালি নিয়ে উদ্ধৃত করলাম তবে হ্যাঁ এই যে করোনা ভাইরাসের বর্তমানে যে সার্টিফিকেট জালিয়াতি হচ্ছে এটা চিরন্তন সত্য অহরহ জালিয়াতি হচ্ছে যেটার উপরে গভর্নমেন্টের কোনো নিয়ন্ত্রণই নাই অথবা তারা কাজ দায়িত্ব পালন করছে না আর অ্যাম্বাসেডর সাহেব আপনার যে প্রশ্নগুলো যেভাবে উত্তর দিচ্ছেন এখানে আরো হতাশার জন্ম দিচ্ছে আর কি বা উনি তো সরকারি কর্মকর্তা নাকি উনি তো সব প্রশ্নের অ্যানসার চাইলেও দিতে পারেন সরকারি কর্মকর্তা না উনি হচ্ছেন রাজনৈতিক নিয়োগ যেহেতু উনি আপনি জানেন কিনা আপনি কি ছিলেন উনার নিয়োগের সময় আপনি ছিলেন উনার নিয়োগের সময় যে উনি রাজনৈতিক নিয়োগ নাকি না না অবশ্যই সব এমবেসেডারই রাজনৈতিক নিয়োগ হয় কারণ দলীয় মুখপাত্র এরা থাকেন। আচ্ছা ধন্যবাদ আপনাকে। আমি আমি আপনি সাবজেক্ট থেকে বারবার বের হয়ে যাচ্ছেন। ধন্যবাদ আপনাকে সম্মানিত কলার। আপনি দেখতে থাকুন, অবশ্যই আমরা যদি স্পেসিফিক সাবজেক্টে আমরা আলোচনা করব। আমি যাচ্ছি পরবর্তী কলার কাছে। কলার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। স্পেসিফিক কোশ্চেন প্লিজ রিগার্ডিং ইতালি। আমি ফারুক সাহেব আসসালামু আলাইকুম। আমি আবার সৈয়দ ফারুক বলছি। জি কথা আমার কথাটা হচ্ছে আগে বলার কথা ছিল একটু আগেই কিন্তু আমি বলতে পারি নাই। জি কিন্তু ওই যে মাননীয় এম্বাসেডর সাহেব বললেন এটা কোনো ফ্লাইটের ব্যাপারে আমি নিজে নিজে নিউজে শুনছি টেলিভিশনের মাধ্যমে যে দুই সপ্তাহ প্রায় 2 সপ্তাহ আগে এটা আইন কানুন আইন হয়ে গেছে বাংলাদেশ থেকে যদি কেউ বাইরে যায় তাহলে করোনা ভাইরাসের সার্টিফিকেট আনতে হবে, নেগেটিভ আর না পজিটিভ, পজিটিভ হইলে ফ্লাইট করতে পারবে না। আচ্ছা নেগেটিভ থাকলে ফ্লাইট করতে পারবে। এটা কি একটা রুলস নাকি? এখন বর্তমানে কিন্তু রুল হয়ে গেছে বাংলাদেশে। আচ্ছা এখন যেও যাইতে হবে না কিন্তু দেশের বাইরে যাইতে হইলে আপনার এই সার্টিফিকেট লাগবে। আচ্ছা এটা তো ইমিগ্রেশন চেক করে ওকে যদি হসপিটাল থেকে যদি তারা পয়সা খাইয়া দুদিন নেগেটিভকে পজিটিভ বলে পজিটিভকে নেগেটিভ বলে যা যেহেতু প্যাসেঞ্জার তো দোষ না। এখন তো বর্তমানে তো প্যাসেঞ্জার বিপদ পড়েছে ওই ইটালি থেকে যতটুকু লোক মানে রিটার্ন চলে গেছে এরা তো বর্তমানে আসতে পারবে না। ধন্যবাদ। উনি কিন্তু এই বিষয়ে অলরেডি ডিসকাস করেছেন এবং উনি বলেছেন যে এটি একটি নেগেটিভ প্রভাব বিস্তার করতে পারে দেশের আমাদের ইতালিয়ান প্রবাসী ভাইদের উপরে এবং উনি এটা বলেছেন। অবশ্যই আমি এই বিষয়ে কথা বলবো যে যে কথাটি আপনি বলেছেন যে দিস ইজ এ রুলস সব দেশে বা বাংলাদেশে যে ইফ আপনি যদি অ্যাব্রোডে যেতে চান তাহলে ডেফিনেটলি আপনাকে নেগেটিভ পজিটিভ রেজাল্ট নিয়ে যেতে হবে। ধন্যবাদ আপনাকে। পরবর্তী কলার। কলার আসসালামু আলাইকুম। হ্যালো আসসালামু আলাইকুম। জি আপনার প্রশ্নটা কি ফারুক ভাই? জি আমরা জানি যে বাংলাদেশ এয়ারলাইন ইতালিতে বন্ধ করতে গতকালকে। জি এই ফ্লাইটটা ধরল হ্যালো জি শুনতেছি বলেন। এই ফ্লাইটটা তো কাতার থেকে আসে, কাতারে ফ্লাইট, এটা তো ইতালিতে বন্ধ নাই। হ্যাঁ ইতালি থেকে কাতারে ফ্লাইটে তো বাংলাদেশে প্যাসেঞ্জার আইছে, অন্যান্য যে প্যাসেঞ্জার আইছে কিন্তু সবাই দেওয়া দিল কিন্তু বাংলাদেশের এদেরকে বিরোধ দিলে বাকি এর আগে ঢুকাইয়া দিল। এই কারণটা কি এটা আমি জানতে চাই বাংলাদেশের বিমান নাই, বাংলাদেশের বিমান বন্ধ করতে গতকালকে আর ওই যে কাতারে ফ্লাইট কাতারে আইছে তখন তো কাতারে ফ্লাইট বাংলাদেশের মধ্যে কোনো কানেকশন নাই। হ্যাঁ এটা ডাইরেক্ট কাতার থেকে আসছে। ধন্যবাদ। হ্যাঁ বুঝতে পারছি এবং উনি একটু আগে এটা বলেছেন যে ইয়েস এখানে আসলে যে যে জিনিসটি ঘটেছে বাংলাদেশে এটি একটি প্রভাব বিস্তার করছে, বিশ্ব মিডিয়াতে এটি চলে আসছে অলরেডি। অনেক কলার লাইনে আছেন, আমি আরেকজন কলার নিয়ে অ্যাম্বাসেডর সাহেবের কাছে যাব। কলার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যাঁ ফারুক ভাই আমি বলতে চাচ্ছিলাম জি যে আপনার যে মাননীয় অ্যাম্বাসেডর সাহেব উনি কি খুব মানে দুর্বল ভাব দেখা যাচ্ছে কিন্তু ওনাকে দুর্বল হওয়ার কোনো কিছু নাই যেহেতু এই সম্পূর্ণ দোষটা কিন্তু আমাদের বাংলাদেশেও ঘটে আসছে। আর আমাদের বাংলাদেশ সম্বন্ধে সারা পৃথিবী জানে যে আমরা দুর্নীতিতে কত নম্বর, সারা পৃথিবী জানে। তো এটা আমরা এতটা গভীর ভাবে না, এর থেকেও আরো গভীর কিছু হয়ে গেছে। কিছুদিন আগে লিবিয়াতেও কিন্তু আমাদের কতজন বাংলাদেশি মারা গেছে, এগুলোও কিন্তু একটা ফ্যাক্ট। সারা পৃথিবী কিন্তু জানে আমাদের দেশটা কোন পজিশনে আছে। তো আমরা আশা করি এগুলি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে। অবশ্যই উনি কিন্তু প্রত্যেকটি প্রশ্নের অ্যান্সার দিয়ে যাচ্ছেন। প্লিজ পরবর্তী কলার। আসসালামু আলাইকুম। কলার আসসালামু আলাইকুম। হ্যালো টিভি সাউন্ড কমান প্লিজ। টিভি সাউন্ড একটু কমান প্লিজ। হ্যালো আপনাকে ধন্যবাদ। আপনি আপনি আবার কল কেটে কল করুন। মাননীয় অ্যাম্বাসেডর আপনার কাছে প্রশ্ন যেটি একদম শেষ প্রশ্ন, এরপর আমি আরেকটা সাবজেক্টে চলে যাব যে যে COVID-19 সার্টিফিকেট টেস্ট করাতে হবে এটি একটি রুলস এবং এটি একজন কলার বলেছেন, এ বিষয়ে আপনার মন্তব্য কী? আরেকটি প্রশ্ন হচ্ছে যে যে সব দেশের লোক ঢুকতে পারলো একই ফ্লাইটে, আমার দেশের লোক ঢুকতে পারলো না। না এইটা আমার জানা নাই যে রুলস কিনা, কারণ এই ফ্লাইটের যে নিয়ম বিষয় এক এক দেশের জন্য এক এক ধরনের মানে বিধান চালু আছে আর কি। যেন ইউরোপের ভিতরে যদি ভ্রমণ করতে হয় তাহলে পরে এই যে কোয়ারেন্টাইনের বিষয়টা প্রথমে ছিল, পরে আবার এখন মানে এটা উদ্ধার করা হয়েছে আবার অন্য দেশের সাথে। এটা এখন এটা সব দেশেই কিন্তু ফ্লাইট আপনি অ্যাব্রোডে যেতে হলে টেস্ট করিয়ে নিতে হবে। স্বাভাবিকভাবে প্রথম দিকে সেটাই ছিল, কিন্তু আমরা এখানে আমি আজকের এটা আলাপ করেছি মানে ওই যে প্যাসেঞ্জারের সাথে, ও আগের যারা আইসোলেশন সেরকম প্যাসেঞ্জারের সাথে, কিন্তু তারা বলেছেন না এটা মানে এটা তাদের তাদের। আমি যতটুকু জানি, আমি একটু আগে দেখতেছিলাম যে ম্যাক্সিমাম দেশের রুলস হচ্ছে যে টেস্ট করাই নিতে হবে। যাই হোক, আমি একটা বিষয় সেটা জানা, আপনার সাথে আমি একমত, আমারও জানা যে টেস্ট একটা সার্টিফিকেট নিয়ে আসা প্রথম দিকে, কিন্তু আমিও আমি এই বিষয়টা শেষ করে মাননীয় অ্যাম্বাসেডর ছোট্ট একটা বিষয় একটু কথা বলবো। তার আগে আমি জাস্ট শেষ করি এই বিষয়টা হচ্ছে যে আমাদের আজকে যে 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 অবস্থাটা তৈরি হয়েছে, এটি রিজেন্ট হসপিটালের যে মালিক তাকে উপযুক্ত শাস্তি এবং তার সাথে যারাই জড়িত তাদেরও শাস্তি দেওয়া উচিত নয় কি? অবশ্যই উচিত, যদি এই ধরনের ভুয়া সার্টিফিকেট দিয়ে থাকে। এবং এখন তো ভুয়া সার্টিফিকেট দিয়েছে সেটা অনেকটাই প্রমাণিত, কারণ র্যাব সেখানে অভিযান করেছে, 8 জনের বিরুদ্ধে মামলা দিয়েছে, আর তিনি মানিক ওটা তিনি পলাতক আছেন। সুতরাং এখানে তো ব্যবস্থা নিয়েছে সরকার, তো মানে উপযুক্ত ব্যবস্থা নিয়েছে। আজকে তো পার্লামেন্টে মাননীয় প্রধানমন্ত্রী এটা বলেছেন, এই বিষয়টা তিনি উল্লেখ করেছেন। সুতরাং এই ভুয়া সার্টিফিকেট দেওয়ার কারণে আমাদের যে ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে চলছে এটা। এবং আমার তো মনে হচ্ছে, আমি ভয় আছি যে ইউকে থেকে কখন আবার স্টপ করে দেয়। না, সেটার জন্য এই কারণে আমাদের সরকার তো ব্যবস্থা নিচ্ছে, এটা তো আর আমি এখান থেকে বলার কথা না, আমাদের প্রবাসী ভাইরাও এটা জানার কথা। আপনাকে জে কে জি যেহেতু আপনি বলছেন ব্যবস্থা নিচ্ছে, JKG মিস্টার আরিফুল হক আর আরিফুর রহমান নামের একজন ব্যক্তি, JKG এটা হসপিটালের মালিক ছিলেন, উনাকে অ্যারেস্ট করা হয়েছে। মাননীয় মহাপরিচালক DG স্বাস্থ্য বিভাগ উনি গিয়া আরিফুল হক সাহেবের ওয়াইফের সাথে হাস্যোজ্জ্বল ছবি তুলে ফেসবুকে পোস্ট করেছেন, আরিফুল হক সাহেবের ওয়াইফ আফটার দ্য ইনসিডেন্ট। এটাই কি ব্যবস্থা? না না না, এখন যে রিজেন্ট হসপিটালে পরশু দিন আপনার এখানে র্যাবের ম্যাজিস্ট্রেট গিয়েছেন, হ্যাঁ সারোয়ার সাহেব, সেটা সিলগালা করেছেন, 8 জনকে আপনার জেলে পাঠিয়েছেন, ওটা সিলগালা করা হয়েছে। আবার মাননীয় স্বাস্থ্যমন্ত্রীও কিন্তু বলেছেন যে ওর পাওয়ার অনেক বেশি। এই বিষয়টা কিন্তু আমার মানে মানে এখানে ইয়াটা আপনি সেটা সরকার ব্যবস্থা নিচ্ছে না, আপনি এটা আপনার বিষয় না, আমি জানি। আপনি যেহেতু বলছেন যে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী কিন্তু একটা কমেন্টস করেছেন, এটাও কিন্তু সত্যি কথা। যাই হোক, আমি এই বিষয়ে যেতে চাচ্ছি না, যেহেতু আপনি সরকারি একজন কর্মকর্তা, আপনি এগুলো নিয়ে ডিসকাস করা ঠিক হবে না। জি, আমি একটা বিষয় জানতে চাচ্ছিলাম যে কয়েকদিন আগে ইতালিয়ান সরকার হয়তো বৈধতা ঘোষণা করবে বা ঘোষণা করছে, এ ধরনের একটি আলোচনা চলছে বা করেছে। এই বিষয়ে আপনার মন্তব্য কি? প্রবাসী বাংলাদেশীদের কাগজ দেওয়ার ক্ষেত্রে সরকার তাদের অর্থনীতি সচল রাখার জন্য যে সংখ্যক কর্মী প্রয়োজন, যারা সিজনাল বিষয়ে এখানে আসছিলেন তারা অনেকেই তাদের দেশে গিয়ে আর ফেরত আসতে পারে নাই, এই শূন্যতা পূরণের জন্য তারা বৈধতা ঘোষণা করেছে। এই বৈধতার আবেদন করার সময় নির্ধারণ করা হয়েছে 1 জুন থেকে 15 জুলাই, পরে এই সময়সীমা আরো বাড়িয়েছে 15 আগস্ট পর্যন্ত করা হয়েছে। 3 ক্যাটাগরিতে তারা বৈধতা দিবে, একটা হচ্ছে কৃষিকাজ, আর একটা হচ্ছে গৃহস্থালী কাজ, আর একটা হচ্ছে বয়স্কদের সেবা। এই 3 ক্যাটাগরিতে তারা বৈধতা দিবে। আর আরো একটা সুযোগ দেওয়া হয়েছে, যারা 2019-এর অক্টোবর পর্যন্ত তাদের বৈধতা ছিল কিন্তু এক্সপায়ার হয়েছে, তারাও এখন আবেদন করতে পারবে এবং তাদেরকে 6 মাসের বৈধতা দেওয়া হবে। এই 6 মাসের ভিতরে তারা কাজ খুঁজে নিতে পারবে। ভেরি গুড নিউজ আনডকুমেন্টেড পিপলদের জন্য, তাই না? আনডকুমেন্টেড পিপল এখানে সকলের জন্য, যারা আনডকুমেন্টেড আছে তারা এই সুযোগ দিতে পারবে। আমাদের বাংলাদেশে তো উল্লেখযোগ্য সংখ্যক মানুষ আনডকুমেন্টেড আছে, তারাও এই সুযোগের আওতায় আসবে। মাননীয় অ্যাম্বাসেডর, এই বিষয়ে দুটো প্রশ্ন অনেক দিন ধরেই ইতালিতে অনেকেই বলছেন যে, এক নাম্বার হচ্ছে যে ইতালিতে যদি ইতালি অ্যাম্বাসিতে থেকে যদি কোনো ডকুমেন্ট নিতে হয় তাহলে আপনার তকদির ছাড়া অর্থাৎ রেফারেন্স ছাড়া যাওয়া যাচ্ছে না, এবং এটা নিয়ে ইতালি অ্যাম্বাসির সামনে প্রোটেস্ট হয়েছে, বড় প্রোটেস্ট হয়েছে। এই বিষয়ে আপনার মন্তব্য কি? না, এখানে কিছু সংখ্যক লোক চাইছে যে কোনো অ্যাপয়েন্টমেন্ট ছাড়া মানে আসবে এবং তাদেরকে সেবা দিতে হবে। আমরা পরীক্ষামূলকভাবে কোনো একদিনে আমরা খোলা রেখেছিলাম অ্যাপয়েন্টমেন্ট ছাড়া, সেই দিন 800 থেকে 900 লোক এসেছে। সুতরাং এই ৮-৯০০ লোক একটা দূতাবাসের পক্ষে একদিনে সেবা এক বাস্তবে অসম্ভব। না, বাট আমি যতটুকু আমি 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 এটা আমি অনেকগুলো পত্রিকা এবং অনেকগুলো টিভি নিউজ দেখেছি ইউকে এবং বাংলাদেশের, সেখানে তারা বলেছে যে উইদাউট আপনার রেফারেন্স অথবা তকদির অথবা টাকা দেওয়া ছাড়া কোনো পেপার নেওয়া যাচ্ছে না। এটি একেবারে মানে অসত্য কথা। আমাদের আমি তাইলে আমাদের সিস্টেমটা বলছি, আমি কি ফুটেজটা এখন দেখাবো? আপনি চাইলে আমি দেখাইতে পারি, নিতে পারবেন অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন। অনলাইন ডিসেম্বর পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট খোলা আছে। অনলাইনে আপনার মানে প্রতিদিন ১০০ লোক না ১৫০ লোক মানে নিতে পারবেন। আবার অনলাইন যদি একেবারে পূর্ণ হয়ে যায় তাইলে পরে ডেইলি প্রতিদিন ২০ জন করে পাসপোর্টের জন্য ২০ জন আর সার্টিফিকেটের জন্য। না, আমি আপনার রুলস আমি বুঝতে পারবে, আমি আপনার এই পরে আমরা ৩টা টেলিফোন রেখেছি। না, আমি ওই নিউজটা প্রকাশ হওয়ার পরে আমি সরাসরি আপনার ওয়েবসাইটে গিয়েছি এবং আপনার সমস্ত সিস্টেম ঠিক আছে যে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, সব ঠিক আছে, কিন্তু আমি এরপরে ইতালিতে ২০ জনকে কল করছি, 20 পিপল আমজনতা জেনারেল পাবলিক, এন্ড তারা বলছে যে ভাই রেফারেন্স ছাড়া এমবাসি থেকে কোনো পেপার আনতে পারবো না। এই কথাটা তারা বলে, তাইলে আমাদের যে ২৫০ থেকে ৩০০ লোক গড়ে ২৫০ লোক আসে, সেই লোকগুলোকে তারা জিজ্ঞেস করতে পারে কিভাবে তারা আসে, আত্মীয়ের মাধ্যমে আসছে না কোনো মাধ্যমে আসে। তারা তখন তাদের কমেন্ট ছিল যে আপনার আমজনতার যে কথা, এটা আমরা প্রতিদিন কোন লোক তার টেলিফোন নাম্বার পাসপোর্ট নাম্বার গেটে টানিয়ে দেয়। আপনি কি যা আমি অবাক হয়েছি, আমি ইতিহাসে দেখি নাই কোনো এম্বাসির সামনে এত লোক একত্রে আন্দোলন করতে। কেন তারা কেন এত আন্দোলন করবে? এই আন্দোলন কিন্তু তাদের অন্য ধরনের আন্দোলন। কিসের আন্দোলন? থেকে এই অ্যাপয়েন্টমেন্ট ছাড়া এখানে কাজ। এই ইতালিতে কোনো একটা এমবেসি কি আছে যেখানে অ্যাপয়েন্টমেন্ট ছাড়া যত খুশি লোক আসতে পারবে এমন কোনো এমবেসি কি কিন্তু কাজ করছে? আমি আপনার অ্যাপয়েন্টমেন্ট ঠিক আছে, আমি অ্যাপয়েন্টমেন্ট কথাটা মানি, অবশ্যই একটা প্রসিডিউর মেইনটেইন করতে হবে, একটা রুলস মানতে হবে। অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম চালু যদি আমি না রাখতাম আমাদের এমবেসির কার্যক্রম তখন বন্ধ হয়ে যেত। জি, না না, আপনার কথাটা আমি এগ্রি, আপনার সাথে এগ্রি, কিন্তু তারা তো একটাও বলে না অ্যাপয়েন্টমেন্টের কথা। তারা বলছে যে শুধুমাত্র অ্যাপয়েন্টমেন্ট তুলে দাও, তারা বলছে টাকার কথা এবং বলছে যে রেফারেন্সের কথা। এটা কি সত্যি? রেফারেন্সের যে বিষয়টি এখন এই রেফারেন্সের যে বিষয়টি তারা বলছে, রেফারেন্সের যে কথা বলছে যে এখানে রেফারেন্সের দরকার হয়, একজনের কথা বলা হয়েছে যারা অঙ্গুলি ইয়া করেছে, সেটা তাদের রাজনৈতিক বিষয়। এটা আসলে দূতাবাসের সাথে মোটেই সম্পর্কিত নয়, তাদের নিজস্ব বিষয়, রাজনৈতিক তাদের যে বিভাজন আছে সেটারই একটা মানে। যারা যারা আন্দোলন করছে তারা তো একই দলের লোক আমি দেখলাম। না, একই দলের লোক হলেও তাদের মধ্যে ভিন্ন গ্রুপ। না, এমবাসি তো কোনো দলের না, এমবাসি তো হচ্ছে গিয়ে বাংলাদেশের মানুষের সম্পূর্ণরূপে নিরপেক্ষ জনগণের এমবাসি। এখানে এমবাসিতে তাহলে একটা দলকে যে প্রায়োরিটি দেওয়া হচ্ছে কোন দলের এবং কোন এলাকা থেকে আসছেন, এমবাসি কোনো স্টাফ কোনোদিন এই ধরনের প্রশ্ন কভার করতে পারে। এবং বলা হয়েছে একজন ব্যক্তি বিশেষ এমবাসিকে মানে গ্রাস করে রাখছে, এটা কি সত্যি? এটা মোটেই সত্যি নয়, একেবারে সত্যি নয়। আমার এখানে অন্তত ২০টা কোয়েশ্চেন আছে অ্যাবাউট ওই ব্যক্তি, আমি নাম বলবো না। এই ব্যক্তি সম্পর্কে ব্যক্তিকে উল্লেখ করে কিন্তু তারা কখনো কোনো অভিযোগ দেয় নাই, লিখিত কোনো অভিযোগ কেউ দাখিল করে নাই যে এই ব্যক্তি এটা করেছে বা ইয়া করেছে। এবং যারা এই আপনার যে আন্দোলনের কথা আপনি বলছেন তাদের মূল দাবি ছিল অ্যাপয়েন্টমেন্ট তুলে দিয়ে তারা নাম সরবরাহ করবে, সেই তারা তো কখনো বলে না অ্যাপয়েন্টমেন্ট তুলে দিতে। আমি কি ভিডিও ফুটেজটা আপনাকে দেখাতে পারি এখন? না না, অ্যাপয়েন্টমেন্ট তুলে দিয়ে আমি কি আপনাকে ভিডিও ফুটেজটা দেখাবো মাননীয় অ্যাম্বাসেডর? তুলে দেওয়া এবং এটাই বলছে আমি কি আপনাকে ভিডিও ফুটেজটা দেখাবো? না, এটা ভিডিও ফুটেজ আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে। না, আমি ভিডিও ফুটেজটা দেখাই এবং ওখানে আপনার ভয়েসও আছে যে অ্যাপয়েন্টমেন্ট তুলে দেওয়ার জন্য। হ্যাঁ, আমাদের এখানে এই যে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় না, তাইলে আমরা ২০০ থেকে ২০০ প্লাস লোকের। তারা কোথাও বলে নাই যে অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম তুলে দিন, তারা বলেছে যে এমবাসি তাদেরকে প্রপারলি ডকুমেন্ট দিচ্ছে না রেফারেন্স অথবা টাকা ছাড়া। কতটুকু সত্য? টাকার কোনো এখানে প্রশ্নই আসে না, কারণ অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য কেউ টাকা দেয় না। এবং তারা আরেকটা কথা বলেছে ব্যক্তি বিশেষ দ্বারা এমবাসি পরিচালিত। পাসপোর্টের শুধু আবেদন গ্রহণ করে পাসপোর্ট দেওয়ার মানে এখতিয়ার হচ্ছে গিয়া ডিপার্টমেন্ট অফ পাসপোর্ট এন্ড ইমিগ্রেশনের, সুতরাং একটা আবেদনের জন্য কেউ টাকা দেওয়ার কথা। তাহলে আপনি কি আমাকে ৩০ সেকেন্ড সময় দেবেন? আমি একটু ফুটেজটা বের করার চেষ্টা করি। দেখাবো না, আমি এটা ফুটেজ এই যে ফুটেজের কথা বলছেন তাহলে এখন তো যে কথা বলেছে যে আপনার আরো কোনো অনুযোগ আছে এটা অন্য বিষয়। আমি মনে করি এই বিষয়টা যে আপনি যে আন্দোলনের কথা বলছেন বা যে তাদের দাবির কথা বলছেন সেই দাবির না আমার আমি ব্রিটেনে আছি, ব্রিটেনের হাই কমিশনের কাছে কিন্তু আমরা স্মারকলিপি দিচ্ছি, আমাদের কোনো তাদের বিষয় আছে এখানে এই বিষয়গুলো এখন এখানে লাইভে আলোচনা না করে না। কারণটা হচ্ছে দেখুন আপনি আমার প্রশ্নটা হচ্ছে যে ইতালি প্রবাসীরা ইতালিয়ান প্রবাসীরা আজকে কিন্তু এই যে বিষয়টার সাথে এই যে কথাবার্তাগুলোর সাথে এটা তাদের ভিন্ন বিষয়, রাজনৈতিক বিষয়, তারা রাজনৈতিকভাবে বাইরে দুদকের সাথে। কিন্তু আমি প্রশ্ন আপনি যদি আপনার ভয়েসও ওখানে ছিল, আমি দেখলাম আপনার ভয়েসও ছিল এবং আমি এর পরে এটা ইনভেস্টিগেশন করার জন্য 20 পিপলকে ইতালিতে ফোন করেছি এবং প্রত্যেকের একই কমেন্টস ছিল যে আমরা ইতালির কাগজ করাবো, আমরা আমাদের যে সরকার যে অ্যানাউন্সমেন্ট দিচ্ছে কিন্তু আমরা সেই ডকুমেন্ট আনতে পারতেছি না বা কোনো পেপার আমরা আনতে পারতেছি না বিকজ অফ আমাদের রেফারেন্স নেই অথবা আমরা ফাইন্যান্সিয়ালি লেনদেন করতে পারি না। আমি এই অনুযোগটা মানতে রাজি নই। আচ্ছা, থ্যাংক ইউ। কোনোভাবে মানতে রাজি নই। আমরা 3টা ডেজিগনেটেড মানে টেলিফোন আমরা রেখেছি, সেই টেলিফোনে তারা আমরা যেমন 50টা 60টা করে এক একটা সার্টিফিকেট পাসপোর্টের জন্য 2টা টেলিফোন, সার্টিফিকেটের জন্য 1টা টেলিফোন, 3টা স্টাফ সার্বক্ষণিক 10টা থেকে 12টা, 2টা থেকে 4টা এই টেলিফোন তারা রিসিভ করে। এখন যদি আপনার অন্য সময় ওরা টেলিফোন করে তাইলে তিনি পাবেন না, একজন যদি লাইনে থাকেন তাইলেও তিনি পাবেন না। আমার প্রশ্ন মাননীয় অ্যাম্বাসেডর, প্রশ্ন হচ্ছে যে আপনি তো গার্ডিয়ান, আপনি গার্ডিয়ান, আমাদের হাই কমিশনার আমাদের গার্ডিয়ান, আমাদের যদি কোনো অভিযোগ থাকে অনুযোগ থাকে আমরা উনাকে লিখবো, উনাকে বলবো, কিন্তু একত্রে এত লোক প্রোটেস্ট করতেছে আপনি বলছেন গ্রুপিং, আমি বুঝলাম না জিনিসটা আসলে, মানে একত্রে এত লোক প্রোটেস্ট করতেছে কাগজের জন্য একটা লেটারের জন্য আপনি বলছেন জিনিসটা গ্রুপিং, এটা এটা তাদের দাবির জন্য ওই লোকের যে লোকরা আপনার কাছে একত্রে 20 জন লোক যে দাবি করছে তেনারা এখানে দূতাবাসে আসতে তাদের কোনো সমস্যা নাই, দূতাবাসের দুয়ার তাদের জন্য সবসময় খোলা। তারা যেটা বলছেন সেটা ভিন্ন দাবি, যে তারা তাদের দাবিটা কি ছিল, তাদের দাবিটা কি ছিল, তাদের দাবিটা তো অ্যাপয়েন্টমেন্ট ছাড়া তারা সব লোকজন আসতে পারে। তাহলে আমি 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 আপনার এই কথাটার সাথে আমি তো একমত হতে পারি। তারা বলছে আমাকে যে না অ্যাপয়েন্টমেন্ট থাকবে সব থাকবে বাট একটা প্রসিডিউরের মধ্যে যাবে, আপনি বলছেন যে না অ্যাপয়েন্টমেন্ট উঠাই দেওয়া একদম নিয়মতান্ত্রিকভাবে এটা চলছে, একেবারে নিয়মতান্ত্রিকভাবে প্রসিডিউর ছাড়া আমরা 200 থেকে 250 লোকদেরকে কিভাবে সেবা দিচ্ছি, এই লোকগুলোকে আমরা কিভাবে নিয়ে আসছি। আর যে কথা বলা হয়েছে কোনো মানুষের যে 200 লোক তদবির থাকে না, তদবির থাকলে 1 জন বা 2 জন লোকের তদবির থাকে না। এবং আমি এটাও শুনছি যে আপনার 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 একজন ব্যক্তি বিশেষ দ্বারা পরিবেষ্টিত হচ্ছে ইতালিয়ানবাসী, ইজ ইট ট্রু? এটা অসত্য, এটা মোটেই ঠিক নয়। যে কোনো ব্যক্তি আসে কাউকে কখনো যারা এইসব কথা বলে সেটা তাদের নিজস্ব ব্যাপার, কোনো ব্যক্তির বিরুদ্ধে তাদের কোনো মানে কোনো ব্যক্তির বিরুদ্ধে তাদের কোনো অনুযোগ। ধন্যবাদ। আমি একজন কলার সাথে একটু কথা বলে আসি, সংশ্লিষ্ট করা আমি মনে করি আমি একজন কলার সাথে একটু কথা বলে আসি। কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। ইতালিতে যে সংবিধান আছে না নি, এটা সংবিধান গড়ে উঠে ওখানে 10 মিনিট বাজে হইব, সংবিধান ওটা আছে, ওটা ইলিগেল, ওটা তার জোর হইলো, ওটা গ্রহণ করা হইলো, সেকেন্ড তো সংবিধান গড়ে উঠে ব্রিটিশ সংবিধান। সে আর একজন কলার হইছেন বর্তমানে যেন বাংলাদেশ 1 নম্বর 2 নম্বর দলকে হাসিনা 1 নম্বর না খালেদা 2 নম্বর, মানে আমরা তো আপনি সাবজেক্ট থেকে বের হয়ে যাচ্ছেন কলার। ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আবারও বলছি অনেক কলা লাইনে, আমি চাচ্ছি একজনকে অ্যাড করানোর জন্য কিন্তু আপনারা সাবজেক্টের বাহিরে গিয়ে কথা বলছেন, তাহলে তো হবে না। ইতালিকে নিয়ে কথা বলছে আজকে, ইতালিকে নিয়ে কথা বলবো এবং কালকে যদি লন্ডনকে নিয়ে কথা বলি, লন্ডনকে আমাদের হাতে আছে অনলি আর 10 মিনিট, দেন আমরা শেষ করে ফেলবো। যাই হোক, আমি যাচ্ছি পরবর্তী কলার কাছে। কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আপনার প্রশ্নটা কি আমাদের জন্য? ফারুক ভাই, আপনি যে প্রশ্নগুলা আমাদের মাননীয় অ্যাম্বাসিডারের কাছে প্রশ্ন করছেন উনি তো সেটার কোনো উত্তরও দিচ্ছেন না, তিনি এইটার অ্যাভয়েড করে চলে যাচ্ছে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। এই বিষয়ে উনি বলবেন। ধন্যবাদ, আপনি দেখতে থাকুন প্লিজ, আমাদের হাতে আরো 10 মিনিট আছে। পরবর্তী কলার, আসসালামু আলাইকুম। কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার প্রশ্নটা কি আমাদের জন্য প্লিজ? জি, আমি কি লাইভে কথা বলতেছি? জি, আপনি লাইভে কথা বলছেন ভাইয়া। আচ্ছা, আমার প্রশ্নটা হচ্ছে কি, যেমন ধরেন এই যে বাংলাদেশি এমবেসিডার যতখানি আছে সারা বিশ্বে, জি, আসলে আমার দৃষ্টিতে ওরা একদমই কোনো কোয়ালিফাইডই না। আপনি আপনি এই কথাটা উদ্ধৃত করুন, আপনি কতটুকু কোয়ালিফাইড আমি জানি না, আমি আপনার শুনেন না, আমি শুনতে চাই না, আই ডোন্ট ওয়ান্ট টু লিসেন, আমি আপনার কথা শুনতে চাই না, আপনি উদ্ধৃত করুন আগে। ও আমি করব কেন? আপনি উদ্ধৃত করবেন, আপনি ওনারা ম্যাক্সিমাম ভিসিএস কোয়ালিফাইড, আপনি তো ভিসিএস শব্দটাই কি বুঝতে পারবেন না মনে হয় এই দেশে। দেখেন আপনাকে ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা যারা আগে নিজেদেরকে জাজ করুন, তারপরে অন্যকে জাজ করবেন। একজন একজন ভিসিএস অফিসার বা কাউন্সিলর হতে হলে কতটুকু ত্যাগ করতে হয় সেটা তো যদি আপনারা বুঝতেন তাহলে এই ধরনের কোশ্চেন করতে পারতেন না। পরবর্তী কলার, আসসালামু আলাইকুম। কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার প্রশ্নটা কি আমাদের জন্য? জি ফারুক সাহেব, আমি আগে লাইনে ছিলাম, আমি একটা কথা একটু শেয়ার করতে চাই। জি, আপনি যে মাননীয় অ্যাম্বাসেডরকে বলছেন ইতালিতে একটা লোকের নাম যার প্রভাব অ্যাম্বাসিতে, উনি বলছেন না, কিন্তু আমরাও শুনতে পাচ্ছি যে উনি ইতালি আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক হাসান ইকবাল, ওনার নাম। আচ্ছা, এই কথাটা আসলে সব জায়গাতে সব মিডিয়াতে। তো প্রেসিডেন্ট কোথায়? যদি সেক্রেটারি সাহেবের প্রভাব থাকে প্রেসিডেন্ট সাহেব কোথায়? প্রেসিডেন্ট সাহেব কোথায় তা তো অ্যাম্বাসেডর সাহেব বলতে পারবে। মানে কেন? আমার কথা হচ্ছে যে সরকারি দলের তো যদি প্রভাব থাকে তাহলে দুজনেরই প্রভাব থাকবে, তাই নয় কি? না তাই নয় ঠিক, কিন্তু অনেক কিছু আছে যারা সাধারণ সম্পাদক যারা থাকে তারা দলকে নিয়ন্ত্রণ করে, তারা সুসংগঠিত করে। তো উনি কি নিয়ন্ত্রণ করে, কি পজিটিভ অ্যাঙ্গেলে নিয়ন্ত্রণ করছে না নেগেটিভ অ্যাঙ্গেলে নিয়ন্ত্রণ করছে? আমরা তো এখন তো দেখা যাচ্ছে নেগেটিভ, কারণ যে সিচুয়েশন ইতালিতে বর্তমানে আমাদের জন্য তৈরি হয়েছে, আমাদের দেশের জন্য তৈরি হয়েছে, তাতে আমরা বলবো নেগেটিভ। জি ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। আমি যাচ্ছি আরেকজন কলার কাছে। কলা, আসসালামু আলাইকুম। কলা, আসসালামু আলাইকুম। কলা, সরাসরি প্রশ্ন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম, সরাসরি প্রশ্ন আমাদের জন্য। জি আমি জনাব অ্যাম্বাসেডর সাহেবের কাছে আমার প্রশ্ন। জি উনি শুনতে পাচ্ছেন। 2010 সালে পর এই প্রথম আবার ইতালিতে ইমিগ্রেন্ট দেওয়া হয়েছে। 2010 সালে যখন আমাদের মাননীয় অ্যাম্বাসেডর জনাব মাসুদ বিন মোমেন, বর্তমান পররাষ্ট্র সচিব, উনি অ্যাম্বাসেডর ছিলেন। জি ওনার একটা নির্দেশনা ছিল যে পাসপোর্ট অথবা আমাদের এমবেসি লেটারের জন্য যাতে একজন বাংলাদেশিও কাগজ ছাড়া না থাকে। জি আজকের যিনি অ্যাম্বাসেডর উনি কি সেই পদক্ষেপটুকু নিতে পারে না? উনি তো বলছেন উনি নিচ্ছেন না, উনি নিচ্ছেন না। উনি, আমি আপনাকে বলতেছি আমি নাম প্রকাশে অনিচ্ছুক, আমি জানি উনি এই বর্তমান অ্যাম্বাসেডর সাহেব দলীয় নিয়োগ এবং রোমের দলীয় লোকজন যাকে পাসপোর্ট দেওয়ার কথা বলে উনি তাদের কথাই শুনে এবং তার পাসপোর্ট ইস্যু করে, তার চিঠি ইস্যু করে, এটা কি সত্য কিনা এই প্রশ্নটুকু ওনার কাছে আমার। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সম্মানিত কলার। মাননীয় অ্যাম্বাসেডর এই বিষয়ে আপনার মন্তব্য কি? আপনি যেই লাস্ট কলার যে কথাটি বলেছেন। জি এটা আমরা, আমার কাছে একেবারেই গ্রহণযোগ্য না। আমরা কারো কথা শুনি না, আমরা শুধুমাত্র আইন, বাংলাদেশ সরকারের পাসপোর্ট দেওয়ার যে বিধিবিধান আছে সেটাই অনুসরণ করি। তাহলে ওনারা মিথ্যে বলছেন, এই কলারা মিথ্যে বলছেন। কলা এই অবশ্যই মিথ্যে বলছেন, কারণ কোনো মানুষ চাইলেই তাকে পাসপোর্ট দিয়ে দেবো। পাসপোর্ট পাওয়ার যে প্রাধিকার আছে তার বাইরে আমাদের যাওয়ার কোনো সুযোগ নেই। আমরা আইনের বাইরে গেলে পরে কীভাবে আমরা যাবো? আচ্ছা আমাদের যাওয়ার সুযোগ নেই। পাসপোর্ট পাওয়ার জন্য তাকে প্রথমেই বাংলাদেশি প্রমাণ করতে হবে। তিনি বাংলাদেশি যদি হন তাই অবশ্যই তিনি পাসপোর্ট। আপনি ওনার একটি কথা আমার খুব ভালো লাগছে যে এখন যিনি পররাষ্ট্র সচিব মনে হয় যেটি বলছেন যে একটি বাংলাদেশিও এই এই সাপোর্ট থেকে মানে বঞ্চিত হবেন না, এইটা কি আপনি করতে পারেন না? আমিও বলেছি সকলেই। তো আপনি যদি করে থাকেন তাহলে কেন হাজার হাজার লোক বাইরে স্লোগান দিবে? এটা তাদের নিজস্ব ব্যাপার, এই বিষয়গুলো এখানে আমি বলতে চাচ্ছি না। এটা তাদের রাজনৈতিক, মানে তার মানে কি আপনি রাজনৈতিক বেড়াকলে পড়ে গেছেন? না না রাজনৈতিক বেড়া করে না, আমরা কোনো রাজনৈতিক বেড়া করে না। এটা তারা এখানে আমরা দেখি না, লন্ডনে ধরনের স্লোগান দিচ্ছে না তো কেউ, কেউই তো দিচ্ছে না। না এখানে গত 4 বছর কেউ স্লোগান দেয় নাই, পর্তুগালও দিচ্ছে না। এই যে বৈধতা ঘোষণা করা হয়েছে, এই যে লিগ্যাল ঘোষণা করা হয়েছে এখন এখানে, এর আগে কেউ কখনো ঘোষণা দেয় নাই এবং দূতাবাসের কাজে তারা উচ্ছ্বসিত প্রশংসা করেছে। হঠাৎ করে আপনার কারা, তারা কারা উচ্ছ্বসিত প্রশংসা করেছে? যে এই যারা এখন মানে ইয়ে করেছেন তিনারাই অনেক 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 প্রশংসা করেছেন। আমার মতো রাষ্ট্রদূত কখনো আসেনি, আসবেনও না, এই কথাও বলেন। কিন্তু তাহলে তার মানে কি এখন কেন তারা প্রশংসা করছে না? এখন কেন তারা আপনার যেমন এটি যেমন যেসব মানুষরা পাসপোর্টের যেমন পাসপোর্টের আবেদন করতে পারবে না, মনে করেন তারা কোনো কিছু বাংলাদেশের নাগরিক নয়, প্রমাণ করার মতো কোনো ডকুমেন্ট নাই, তাদের কথা দিতে হবে। আমরা আইনের বাইরে কোনোভাবে আমরা যেতে পারবো না। মানে আমার প্রশ্ন তো আপনার উনি যে কথাটি বলেছেন যে একজন এর আগের হাইকমিশন অ্যাম্বাসেডর বলেছেন যে একজন বাংলাদেশিও যাতে বঞ্চিত না হয়, আর এখন এখন দেখতে পাচ্ছি যে আপনাদের একজন বাংলাদেশি যাতে বঞ্চিত না হয় সেই ব্যাপারে আমরা আন্তরিকভাবে, বাট আমরা তো যেটা এখন বুঝতে পারছি জনগণের কলে এবং জনগণের ভয়েসে যে এখানে একটা চক্র হাইকমিশন কন্ট্রোল করছে এবং একজনের নামও বলে দিল। হাইকমিশন আমাদের আমাদের এমবিসি কন্ট্রোল করছে না, আমরা আইনের দ্বারা পরিচালিত হচ্ছে। বাট একজন তো অলরেডি কলে নাম বলেছে, এই বিষয়ে আপনার মন্তব্য কি? একজন ব্যক্তির নাম এসেছে এখানে, একজন কলার নাম বলেছেন, একজনের ব্যক্তির নাম, তার যে রাজনীতি করে তার রাজনৈতিক মানে প্রতিপক্ষ থাকতে পারে, হ্যাঁ তার রাজনৈতিক থাকতে পারে এবং তার দলের ভিতরে তার পদে প্রেসিডেন্ট সাহেবের নাম তো আসে নাই, তার পদে এখন যেমন তাদের কাউন্সিল হবে সেজন্য তার পদেও প্রতিদ্বন্দ্বী থাকতে পারে, সে প্রতিদ্বন্দ্বী গ্রুপ থাকতে পারে। কিন্তু কিন্তু মাননীয় অ্যাম্বাসেডর প্রেসিডেন্ট সাহেবের নাম তো আসে নাই। এই যে এতগুলো আলোচনা আসছে, আসেন নাই প্রেসিডেন্ট সাহেব এখানে কম থাকেন না, সেই কারণে প্রেসিডেন্ট সাহেবের নাম আসেন না। উনি তো ব্রিটেন অথবা ইউকেতে ইতালি থাকেন, তাই না? দুই দেশে এক দেশে থাকেন নাকি? না, উনি বাংলাদেশেও থাকেন। তো উনি যদি প্রভাব বিস্তার করতে চায় তাহলে বাংলাদেশ থেকেও পারেন, পারেন না? উনি প্রভাব বিস্তার করার এখানে কেউই কোনো প্রভাব বিস্তার না। আমার প্রশ্ন হচ্ছে যে উনার নাম না এসে সেক্রেটারি নাম আসছে না। আমার শেষ কথা হচ্ছে দূতাবাস কারো দ্বারা প্রভাবিত হচ্ছে না। দূতাবাস বাংলাদেশ সরকারের যে বিধিবিধান যারা আছে, আইন কানুন আছে, সেটা শ্রদ্ধার সাথে মানে সেটা শ্রদ্ধার সাথে দেখে এবং প্রবাসী জনগণকে বাংলাদেশের আইন কানুন দ্বারা যত সম্ভব আন্তরিকভাবে সেবা দেওয়ার চেষ্টা করি। ধন্যবাদ। আচ্ছা, লাস্ট কথা, লাস্ট প্রশ্ন আপনার কাছে মাননীয় অ্যাম্বাসেডর। লাস্ট কথা হচ্ছে যে এই যে এখন যে অবস্থা তৈরি হয়েছে, স্পেশালি ডকুমেন্ট আনডকুমেন্টেড পিপল এবং 125 জনকে ফেরত পাঠানো হলো, এই দুটো বিষয়ে আপনার শেষ কনক্লুশনটা কি? তাদের জন্য সাজেশন কি আপনার? তারা যে এখানে যে এখন তারা বিভিন্ন ইতালিয়ানদের যারা যে তারা নেগেটিভভাবে প্রভাবিত হবে, এই বিষয়ে আপনার সাজেশন কি? আমার সাজেশন, যেসব প্রবাসী বাংলাদেশি আছে, ইটালির সরকার স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে যে নির্দেশনা দিয়েছে সেটা আন্তরিকভাবে অনুসরণ করা। কারণ যাদেরকে এখানে হোটেলে রাখা হয়েছে তাদের টেলিফোন নাম্বার আছে, তাদেরকে ট্র্যাক করা যায়। তারা হোটেলে না থেকে নিজে খেতে আসে, অন্য রেস্টুরেন্টে খেতে আসে, এসবগুলো ধরা পড়েছে। কয়েকজনকে ফাইনও করা হয়েছে। এভাবে যদি স্বাস্থ্যবিধি লঙ্ঘন করা হয়, রুলস মানতে হবে। বাংলাদেশিদের ব্যাপারে তাদের ধারণা ভিত্তিরূপ হতে হবে। আর দূতাবাসের ব্যাপারে আমি একেবারে হলফ করে বলতে পারি, দূতাবাস বাংলাদেশে এবং ইটালি সরকারের যে আইন আছে সেটা দ্বারা পরিচালিত হয়, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর দ্বারা পরিচালিত হয় না, এই আমি বলতে পারি। এবং এখানে প্রতিদিন 200 অধিক যে মানুষ আছে তারা কোনো অনুযোগ করে না, সাধারণ জনগণের কোনো অনুযোগ নাই। সাধারণ জনগণ এখনো তাদের সাধারণ জনগণ এখনো রাষ্ট্রদূতকে তাদের প্রিয় রাষ্ট্রদূত হিসেবে দেখছেন। এটাই আমার কাছে ভালো লাগে। মাননীয় অ্যাম্বাসেডর, আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি অ্যাটলিস্ট, আমি একটা কথা আপনাকে বলি, এখন অনেকগুলো কঠিন প্রশ্ন চলে আসছে, এটাই বাস্তবতা। আমরা যখন স্ক্রিনে থাকি, আপনিও যখন চেয়ারে থাকবেন, প্রশ্ন আপনাকে অ্যান্সার দিতে হবে, বিকজ দায়িত্ব আপনার কাছেই, এটাই। তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি সাহসী হয়ে যে আমাদের সামনে এসেছেন, জনগণের সামনে এসেছেন এবং প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছেন। বাট আমার আপনার কাছে একটি আকুতি জনগণের পক্ষ থেকে, সেটি হচ্ছে যে ইতালিতে যে সমস্যাটি হচ্ছে স্পেশালি আনডকুমেন্টেড পিপলের, প্লিজ আপনি একটু নিজে থেকে, আমি জানি আপনি কাজ করে যাচ্ছেন, আপনি নিজে থেকে আরও অ্যাক্টিভলি, যাতে করে আপনার কলিগদেরকে নিয়ে, আপনার কলিগরা যাতে মিসগাইডেড না হয়, কোনো প্রভাব দ্বারা প্রভাবিত না হয়, সেই ব্যবস্থাটুকু আপনি করবেন। এটা আমি আপনাকে ইতালিয়ান প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে রিকোয়েস্ট করি। এক নাম্বার 2 হচ্ছে যে জি जी जी नंबर 2 যে কথাটা আপনার মানে প্রস্তাবনার সাথে একমত আমারও মানে ঐকান্তিক চেষ্টা সব সময়ের জন্য আছে যে আমি এখানে কাজে এসেছি আমি যদি কোনো মানুষের সেবা করতে পারি সেটাই আমার জন্য বড় পাওয়া জি আপনারা আমরা আপনার জন্য দোয়া করি আপনার জন্য দোয়া করি আমি করেছি বাংলাদেশেও আমি অনেক পদে আমি কাজ করেছি আপনারা জানেন আমি স্বরাষ্ট্র সচিব ছিলাম দীর্ঘ 3 বছর আমি জনপ্রশাসন সচিব ছিলাম দীর্ঘ 3 বছর আমি মাননীয় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ছিলাম আমি জেলা প্রশাসক সিলেটের জেলা প্রশাসক আপনারা লন্ডনে অনেক মানে লন্ডন সিলেটের মানুষ সবচেয়ে বেশি আমাকে চিনেন যে কোনো সিলেটের কাছে জিজ্ঞেস করছেন মানে কেমন ধরেন আমি জেলা প্রশাসক সিলেটে ছিলাম লন্ডনের তো অনেক সিলেটি আছেন সুতরাং আমি মাঠে এবং সচিবালয়ে যেসব পদে কাজ করেছি এখানে যে ধরনের আপনি কথা বললেন আমার কাছে কিছুটা কষ্টও লাগে এই এক মাস আগে এই লিগ্যাল ঘোষণা করার পরে এই ধরনের একটা বিষয়ের অবতারণা ঘটেছে কিন্তু বাকি 4 বছর এই বিভিন্ন সময় ওনাদের মুখেই শুনেছি যে আমার নাকি সবচেয়ে ভালো লোক এসেছি আমি সকলের সাথে কথা বলি আমি রাস্তায় কথা বলি আমি গাড়ি দূরে রেখেও রাস্তায় মানুষের কথা বলি তাদের সুখ দুঃখের খবর নেই আমার দূতাবাসে যারা তাদের সাথে কখনো মানে কারোর সাথে কোনো দুর্ব্যবহারের কোনো ঘটনা আমার সাথে ঘটে নাই সুতরাং আমি চেষ্টা করি আমাকে একটা টেলিফোন করলে তাকে কিভাবে সহযোগিতা করা যায় এবং কারো টেলিফোন ধরে না এমন কোনো নজিরও নাই জি মাননীয় অ্যাম্বাসেডর আমরাও 4 জন রিপোর্টারকে অ্যাসাইন করেছি ইতালিতে শুধুমাত্র আনডকুমেন্টেড পিপলরা কোথায় মানে প্রতারিত হচ্ছে বা অবহেলিত হচ্ছে এবং আমাদের কাছে অনেকগুলো রিপোর্টও আসছে যদি এখন আমরা কোভিডের কারণে সেটা ছাড়ি নাই এবং আমরা ভেরি সুন এটা নিয়ে কাজ শুরু করব কারণ আমরা চাই আপনাদের যদি রিপোর্টার থাকে এখানে যেমন সাধারণ যে মানুষ আছে যারা আনডকুমেন্টেড আছে হ্যাঁ তারা মানে কারো কাছে যায় যেহেতু তারা নিজেরা আবেদন করতে পারে না এমপ্লয়ার খুঁজতে তাদেরকে দিতে হয় সুতরাং এখানে একটা খরচের বিষয় আছে হ্যাঁ তার কাগজপত্র ঠিক যদি না থাকে সম্ভাবনা না থাকে তার এই মানে বৈধতা পাওয়া সেক্ষেত্রে যিনি টাকা নেবেন যাকে টাকা দিবেন একটা বড় অঙ্কের টাকা কিন্তু এখানে খরচ হবে তিনি যদি সতর্কতা অবলম্বন করেন ডেফিনেটলি লেনদেন করেন এটারও আমি একটা অনুরোধ রাখছি আপনার মাধ্যমে অফ কোর্স মাননীয় অ্যাম্বাসেডর আরেকটা জিনিস আপনার কাছে আমার ছোট্ট রিকোয়েস্ট অনেকেই বৈধতা পান নাই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে তার টাকা পয়সা হারিয়ে মানে তিনি ক্ষতিগ্রস্ত হয়েছে এইভাবে যেন না হন এভাবে সতর্ক থাকার জন্য সকল ইতালি প্রবাসী ভাই বোনদেরকে আমি অনুরোধ করছি আপনাকে অনেক অনেক ধন্যবাদ আয়ন টিভির পক্ষ থেকে আপনি এখানে এসেছেন কথা বলেছেন এবং প্রত্যেকটি জিনিস ক্লিয়ার করেছেন আরেকটি রিকোয়েস্ট হচ্ছে যে আমরাও চাই আপনি যেভাবে চান আমরাও চাই যে আপনার বাংলাদেশ এম্বাসি ইতালি কারো কোনো ব্যক্তি দ্বারা যাতে না চলে কোনো ব্যক্তি দ্বারা যাতে প্রভাবিত না হয় অ্যাম্বাসেডর মহোদয় এম্বাসি রান করবেন এটাই আমার চাওয়া আমি যে কোনোভাবে আইনের দ্বারা পরিচালিত হব আর আমার মূল লক্ষ্য প্রবাসী ভাইদেরকে সহায়তা করা আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার সুস্বাস্থ্য আমি কামনা করছি এবং আমার জন্য দোয়া করবেন আমিও আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করি যাতে আল্লাহ আপনাকে ভালো রাখেন প্রিয় দর্শক আমরা কথা বলছিলাম আমাদের অনারেবল অ্যাম্বাসেডর ইতালি এবং উনি কথা বলছিলেন অনেকগুলো বিষয় নিয়ে এবং কথা বলছিলেন কিভাবে ইতালির আনডকুমেন্টেড পিপলগুলো ডকুমেন্ট পেতে পারে এবং কথা বলছিলেন কেনই বা 125 জন বাংলাদেশিকে প্রবাসী বাংলাদেশিকে ফুটব্যাক করা হয়েছে এবং এটি অবশ্যই আমাদের জন্য একটি দুঃখের এবং কষ্টের বিষয় যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন এবং আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ।